তোমাকে কো হোস্ট করে দিয়েছি। হ্যাঁ চাইলে রেকর্ড করতে পারো। ওকে স্টার্ট হয়েছে। আচ্ছা আমরা শুরু করি। কয়জন হয়েছে আমাদের পার্টিসিপেন্টস? 79। এক ডিপার্টমেন্টই তো হয় নাই, সবাই কি জানে? তোমাদের তিন ডিপার্টমেন্টের কেউ আসো? ইএসসি আছে তো, সবাইকে তো দেখতেছি। স্যার? আসসালাম। জি স্যার, ডিপার্টমেন্টে এসে বলা হয়েছে। তোমাদের এখন ক্লাসে পার্টিসিপেন্টস কেমন হয়, অ্যাটেন্ডেন্স কেমন থাকে? স্যার ইএসসি থেকে স্যার 23-24। 23-25। ওকে, আর ইয়ার্নের কেউ আসো? ইয়ার্ন ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এর কেউ আসো? সিয়াররা তিনজন থেকে কেউ নাই? রুবাইয়াত, জিএম এর কেউ আছো? জি স্যার আছি স্যার। এখন অ্যাটেন্ডেন্স এরকমই হয়, দেখা যায় দুই তিন ডিপার্টমেন্ট একসাথে নিলে 100-এর কাছাকাছি হয়। তিন ডিপার্টমেন্ট মিলে 100 হয়? জি স্যার, অবস্থা অনেক ভয়াবহ। মানে কারণটা কি আসলে, কি রোড কজ, কি কেন অ্যাটেন্ড করতে পারে না? আমার মতো নেটওয়ার্ক প্রবলেম ফেস করে নাকি অন্য কিছু আসলে, মানে ইন্টারেস্ট হারাই ফেলছে অনলাইনে, কোনটা আসলে তুমি তো জানো। আছে স্যার, অ্যাকচুয়ালি নেট প্রবলেম ইস্যুটা তো আছে স্যার। আর দ্বিতীয়টা স্যার, অফলাইনে ক্লাসে যে মনোযোগটা ধরে রাখা যায় স্যার, অনলাইন ক্লাসে ঠিক সেভাবে মনোযোগটা ধরে রাখা যায় না। দুইটারই সুবিধা আছে অসুবিধা আছে, আবার এটাতে যেমন যদি স্যার ধরো, আরেকটা ইস্যু হতে পারে আমার মনে হয়, এই যে এখন তো দেখা যাচ্ছে মানে মানে ম্যাক্সিমাম টিচারই দেখা যাচ্ছে দুই তিন ডিপার্টমেন্ট একসাথে দেয়। মানে আগের যে আমাদের রুটিনটা প্রোভাইড করা হয়েছিল ওইটা আর মেনটেন করা হয় না। এই রুটিন ব্রেক করার কারণে কিছু মানুষের প্রবলেম হতে পারে মনে হয় আর কি স্যার। আচ্ছা এরকম কয়জন আছে যে তাদের টাইম শিডিউল মিলতেছে না? মানে এই সময় তো ওভারল্যাপ হয় না নিশ্চয়ই, নাকি অন্য কোনো কোর্স তো থাকে না, তাই না? কারণ আমি ক্লাস নিচ্ছি এখন। কি আজকে আরো কোনো ক্লাস আছে তোমার, আমার পরে বা আমার আগে ছিল? সাকিব, স্যার এই টাইম একটা ছিল বাট ওইটা ক্যান্সেল হইছে আর কি। এই সময় তো মানে ক্লাস টাইম, মানে এরকম না যে সন্ধ্যার পর ক্লাস কিংবা খুব ভোরে ক্লাস, এটা তো ক্লাস টাইম। যদি কারো নেটওয়ার্ক প্রবলেম না হয় তাহলে তো অ্যাটেন্ড করার কথা। আর অনলাইন ক্লাস তো সিঙ্গেল হোক আর কি বলে পার্টিসিপেন্টস এখানে মোর দেন 2-3 ডিপার্টমেন্টস, সেটা তো আসলে মেজর ইস্যু না, কারণ প্রত্যেকে তো ইন্ডিভিজুয়ালি ক্লাস করতেছে। ফিজিক্যাল ক্লাসে এই প্রবলেমটা হয়তো, ফিজিক্যাল ক্লাস কোনোদিনও এটা পসিবল ছিল না যে দুই ডিপার্টমেন্ট আমরা একসঙ্গে নিব। আচ্ছা যাই হোক, এখন 89 হয়ে গেছে, আমরা শুরু করি। সময় অনেকক্ষণই চলে গেছে, প্রায় প্রায় 10 মিনিটস হয়ে গেছে, আমরা মনে হয় শুরু করতে পারি, কি বলো? হ্যাঁ কোথায় ছিলাম আমরা দেখো তো, শুরু করে দিতে এই পারেন। স্লাইডটা কি ছিল আমরা দেখো তো, ইম্পর্টেন্ট ফ্যাক্টরস টু সিলেক্ট সুইটেবল লোন। এটা মনে হয় জাস্ট ওই যে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি বাইরে ছিলাম, ঢাকার বাইরে। এই স্লাইডটা আমি মনে হয় পড়াচ্ছিলাম, যেটা মনে হয় দেখাচ্ছিলাম তোমাদেরকে, মনে আছে তোমাদের? জি স্যার, এই স্লাইডটা পর্যন্ত আমার দেখানো হয়েছিল। আচ্ছা, মুনাব্বির রফসান ফাহিম। ওকে, তোমরা যাদের ওখানে কোনো নয়েজ বা কোনো নাই, প্রবলেম নাই, তারা একটু মাইক্রোফোনটা আনমিউট করলে আমাকে একটু ফিডব্যাক দিলে আমার জন্য ইজি হবে, আমি বুঝতে পারবো আমি কানেক্টেড আছি বা তোমরা শুনতে পাচ্ছ বা বুঝতে পারতেছো কিনা। হ্যাঁ তাহলে আমরা শুরু করি। আমরা মূলত ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং 1 এর পার্ট বিটা নিয়ে ডিসকাস করতেছিলাম। আজকে কি এরপরে তোমাদের কোনো ক্লাস আছে? না স্যার, টিএম এ কোনো ক্লাস নেই আচ্ছা, অন্য ডিপার্টমেন্টে ওয়াই বা ইএসসি স্যার। আমাদের আসছে 3টা থেকে। ইন্টার থেকে? আচ্ছা, আমরা কয়টা পর্যন্ত কন্টিনিউ করতে পারি? আমি চাইছিলাম যে দুইটা স্লট নেওয়া যায় কিনা, ধরো 1টা পর্যন্ত পারা যাবে। জি স্যার, আমার মতো পাওয়া যাবে। আচ্ছা, নামাজের আগ পর্যন্ত 1টা 25 পর্যন্ত আমরা দেখি চেষ্টা করি কন্টিনিউ করার জন্য, যতটুকু পারা যায় আমাদের কনসেন্ট্রেশন থাকে যদি। ঠিক আছে, দেখো এখানে আমরা কিছু ফ্যাক্টরস নিয়ে আলোচনা করতেছিলাম, যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টরস টু সিলেক্ট সুইটেবল লোন। একটা লোনকে সিলেক্ট করার জন্য যে ফ্যাক্টরগুলো আমাদের সবসময় কনসিডারেশন রাখতে হয়। ফুল স্ক্রিন দিয়ে
এর ভিতরে যেটা ছিল ফার্স্ট অফ অল যেটা ছিল সেটা হলো কস্ট অফ ব্লুম নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম, যে কস্ট অফ ব্লুমের কনসিডারেশনে সবচেয়ে কম কস্টের যে লোমটা সেটা হলো টেপেন, অর্থাৎ এটার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অর্থাৎ এটার যে পারচেজিং এর অর্থাৎ লোমের কস্ট সেটা ছিল সবচেয়ে কম ছিল টেপেটের, দেন ছিল ডবি এবং তারপর ছিল জেকার্ট। তো এখন যদি প্রশ্ন করা হয় যে আসলে এটার কস্টটা কেমন, জাস্ট একটু অল্প সময় ডিসকাস করতেছি, সেটা হলো টেপেট যদি আমরা একটা মডার্ন টয়োটা লোম কিনতে যাই, টয়োটা জেড 810 যে মডেলটা আছে সেটা আমার কাছে, সেটা টাটা আছে, সেটা ফ্যাক্টরিতে ছিলাম এই জন্য আছে, সেটা আমি বলতেছি, সেটা যদি কিনতে চাও তাহলে তোমাকে 45 থেকে 50 লাখস এটা তোমাকে ব্যয় করতে হবে যদি একটা লোম তুমি কিনতে চাও মডার্ন লোম, হ্যাঁ, যেটা কিনা আমরা ক্যাম বলি অর্থাৎ ক্যাম লোম অর্থাৎ ট্যাপেট লোম যেটা অ্যাকচুয়ালি। দেন ডবিতে গেলে তোমাকে 60 লাখস, মোর দেন 60 লাখস, অ্যান্ড জ্যাকার্টে গেলে এটা তোমার আসলে ডিপেন্ড করতেছে কোম্পানি, ডিফারেন্ট ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারার যারা সেটার উপর ডিপেন্ড করতেছে, ভেরি করবে, এটা 1.5 কোটি থেকে 2 কোটি টাকা হয়ে যাবে, আরো বেশিও হবে, জ্যাকার্ট ডিপেন্ড করতেছে জ্যাকার্টের ক্যাপাসিটির উপরে। ডিজাইন ক্যাপাসিটি নিয়ে আমরা যদি চিন্তা করি, ডিজাইন ক্যাপাসিটির মধ্যে সবচেয়ে সিম্পলেস্ট যে ডিজাইন গুলো আছে ক্যাপেটে আমরা তৈরি করতে পারি, যেটার কিনা হিল ফ্রেম ক্যাপাসিটি 12, ক্যাপেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম হিল ফ্রেম ক্যাপাসিটি 12, আর ডবির ক্ষেত্রে হলো কটনের ক্ষেত্রে 24। ডবির ক্ষেত্রে যে সমস্ত ডিজাইন আমরা তৈরি করতে পারি সেটা হলো মিডিয়াম টাইপের যে ডিজাইন গুলো আছে সেগুলো আমরা ডবিতে ক্রিয়েট করতে পারি। এবং লাস্ট যেটা ইলাবোরেট অর্থাৎ যে কোনো ধরনের ডিজাইন ইন্ডিভিজুয়াল প্রত্যেক ওয়ার্পিয়ানকে কন্ট্রোল করে যে ডিজাইন গুলো আমরা তৈরি করতে চাই সেগুলো জেকার্ডে পসিবল, সেই ডিজাইন গুলোর জন্য আমাদেরকে জেকার্ড লোম সিলেক্ট করতে হয়। যে কোনো একটা মোটিভ, যে কোনো একটা পিকচারকে যদি আমরা উইভের মাধ্যমে ফেব্রিকে সেটাকে সেই ইফেক্ট আনতে চাই সেটার জন্য আমাদেরকে জেকার্ড লোম সিলেক্ট করতে হয়। আর যদি আমরা স্পিড হিসেবে কনসিডার করি, অ্যাকর্ডিং টু স্পিড, স্পিড হিসেবে সবচেয়ে হাই স্পিড অর্থাৎ সবচেয়ে বেশি স্পিড পাবো আমরা টেপেটে, দেন টপি, এবং আফটার সবশেষ সবচেয়ে কম স্পিড জেকার্ড লোমে। এবং জেকার্ড লোমে কম স্পিড হওয়ার সবচেয়ে বড় একটা কারণ হলো এখানে নেগেটিভ শেডিং মেকানিজম, আমরা একটু পরেই দেখবো নেগেটিভ শেডিং মেকানিজম বলছিলাম। এখানে স্প্রিং ইউজ করা হয় রিভার্সিং মোশনের জন্য, অর্থাৎ জাস্ট লিফটিংটা হবে জেকার্ডের মাধ্যমে, লোয়ারিংটা হবে এখানে রিভার্সিং স্প্রিং এর মাধ্যমে। এবং কস্ট অফ প্রোডাকশন যদি এরপরে কনসিডার করা হয়, কস্ট অফ প্রোডাকশনে সবচাইতে লোয়েস্ট কস্ট হচ্ছে ট্যাপেটের ক্ষেত্রে, ট্যাপেটের ক্ষেত্রে যে প্রোডাকশন কস্ট অর্থাৎ পার ইয়ার্ড এর কস্ট, পার গজের প্রতি গজের কস্ট সেটা সবচেয়ে কম হবে ট্যাপেটের ক্ষেত্রে, বুঝতে পারতেছো, এবং সবচাইতে বেশি হবে জ্যাকার্ডের ক্ষেত্রে, এবং মিডিয়াম হচ্ছে ডবের ক্ষেত্রে। এখন প্রশ্ন হতে পারে যে আমাদের, আমরা অনেক সময় কিছু কার্টেন ইউজ করি, কিছু কার্টেন অর্থাৎ পর্দা, পর্দার কাপড় ইউজ করি যেগুলো কম্পারেটিভলি অনেক কম কস্টেই পাওয়া যায়, সেটার কারণ হচ্ছে, সেই ক্ষেত্রে আবার আরেকটা জিনিস কনসিডার করতে হয়, সেটা হচ্ছে আমরা যে মেটেরিয়ালটা ইউজ করতেছি অর্থাৎ র মেটেরিয়ালটা ইউজ করতেছি, সেই র মেটেরিয়ালের কস্ট যদি খুবই একেবারে ল কোয়ালিটির র মেটেরিয়াল ইউজ করি এবং সেটার কস্ট যদি কম হয়, সেটার কারণে অনেক সময় দেখা যায় যে জ্যাকার্ডের ফেব্রিক হওয়ার পরেও ডবির চাইতে অনেক সময় মানে পার ইয়ার্ডের কস্ট কম হচ্ছে, কারণ 100% পলিস্টার ইউজ করতেছি যেটার কস্ট কিনা অনেক কম হয় অনেক সময়ই, অথবা দেখা যায় রিসাইকেল ম্যাটেরিয়াল গুলো দিয়ে কোনো একটা ইয়ার্ন তৈরি করছে, সেই ইয়ার্নটা আমরা তৈরি ইউজ করতেছি। তো নর্মালি সিনথেটিক ইয়ার্ন গুলোর প্রাইস অনেক সময় কম থাকে কম্পারেটিভলি আমরা যদি কটন বা ভিস্কোস ইউজ করতে চাই সেটার চাইতে, তো সেই হিসেবে তখন আবার পার ইয়ার্ডের কস্ট কম হয়। কিন্তু অ্যাজ ইউজুয়াল যদি একই ম্যাটেরিয়াল দিয়ে আমি ফেব্রিক তৈরি করি, সেক্ষেত্রে একই ম্যাটেরিয়ালে তৈরিতে, একই ডিজাইন তৈরিতে ট্যাপেডে যে ফেব্রিকটা তৈরি করবো সেটার কস্ট হবে, প্রোডাকশন কস্ট খুবই সবচেয়ে কম, লোয়েস্ট কস্ট মিডিয়াম, এবং হাইয়েস্ট হবে সবচেয়ে বেশি জ্যাকার্ডের ক্ষেত্রে। এটা একটা ট্যাপেড কে দেখানো হয়েছে জাস্ট লাইক এ ক্যাম্প, এটা মেইনলি যে কাজটা করবে ট্যাপেড এখানে রোটারি মোশনকে কনভার্ট করবে এবং সে ট্রান্সফার করবে একটা রিসিপ্রোকেটিং মোশনে, এবং এই রিসিপ্রোকেটিং মোশনটাকে মূলত নিয়ে যাওয়া হবে শেডিং এর জন্য অর্থাৎ লিফটিং এবং লোয়ারিং এর জন্য হিল ফ্রেমের, এবং হিল ফ্রেম লিফটিং লোয়ারিং এর মাধ্যমে আমাদেরকে আমরা এর ফার্স্ট যে ভিডিওটা দেখছিলাম কয়েকবার দেখাইছিলাম মনে আছে তোমাদের, সেটা যেখানে পুরো একটা লুমের ক্রস সেকশন দেখানো হয়েছিল, জাস্ট লুমটা কিভাবে চলতেছে মেকানিজমটা দেখানো ছিল, হ্যাঁ ওটা কি মনে আছে, মাথায় আছে কিছুটা, ভুলে গেছো? মনে আছে স্যার। আচ্ছা মনে থাকলে খুব ইজি, জাস্ট ওখানে আমরা দেখছিলাম যে একটা লেয়ার অর্থাৎ রেড কালারের ইয়ার্ন গুলো লিফটিং হচ্ছে এবং হোয়াইট কালারের ইয়ার্ন গুলো রোয়ারিং হচ্ছে, এখানে একটা শেড প্রোডিউস হচ্ছে,
অর্থাৎ দুইটা লেয়ারে ডিভাইড হচ্ছে, ওই ডিভাইড করার জন্য এই ডিভাইডের জন্য যে সমস্ত মেকানিজম সেগুলো হচ্ছে শেডিং মেকানিজম, দ্যাট ইজ দ্য শেড, যা মানে ইয়ারনে যে পজিশন সেটাকে আমরা বলতেছিলাম শেড, এবং সেই পজিশনটা ক্রিয়েট করার জন্য যে মেকানিজমটা আমরা ইউজ করি সেই মেকানিজমটাকে বলতেছি শেডিং মেকানিজম। তো শেডিং এর জন্য অর্থাৎ এই দুইটা লেয়ারে ডিভাইড করার জন্য যখন আমরা ট্যাপেট ইউজ করি তখন এটাকে বলা হয় ট্যাপেট লুপ। বুঝতে পারছো কিনা? ট্যাপেট ইজ এ টাইপ অফ ক্যাম, একটা এক ধরনের ক্যাম, যা কিনা আমি বলতেছিলাম যে রোটারি মোশনটাকে এটাকে রিসিপ্রোকেটিং মোশনে আমরা এটাকে কনভার্ট করে নিয়ে যাব, ট্রান্সফার করব। এটা হয়ে থাকে নর্মালি ওই যে লিভারের স্লাইডিং কন্টাক্টের মাধ্যমে। লিভারটা যেমন স্লাইডিং হয়ে আছে, দেখছো এটার সঙ্গে সারফেস কন্টাক্টে আছে, এবং ও যখন পুশ করতেছে তো এটা মুভ করতেছে। হ্যাঁ, তো এটার পজিশনটা থাকে, এটা ডিপেন্ড করতেছে অ্যাকর্ডিং টু উইভের উপর ডিপেন্ড করে এটা পজিশনটা সেট করা হয়, অর্থাৎ ডুয়েল টাইমটা সেট করা হয় যে কত সময় পর পর এটা প্রেস করবে। দেখো একটা নির্দিষ্ট সময় পর পর এসে এখানে প্রেস করতেছে, এবং এই স্লাইডিং কন্টাক্টে যে লিভারটা আছে সেই লিভারটা নিচের দিকে চলে যাচ্ছে। এবং এই ধরনের ক্যামকে মেনলি বলা হয়ে থাকে ট্যাপেট। তো ট্যাপেট আর অর্ডিনারি ক্যামের ডিফারেন্স এইটাই যে এটা একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর এই মোশনটা, অর্থাৎ এই রোটারি মোশনটা যে শ্যাফটা শ্যাফটাকে মোশন দিচ্ছে, যে শ্যাফটা রোটেট করতেছে, এই শ্যাফটা থেকে যে আমরা আরেকটা লিভার অথবা শ্যাফটে ট্রান্সফার করতেছি, এটা একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর এই রোটেশনটা, এটা এই মোশনটা ট্রান্সফার করতেছে। আর অর্ডিনারি ক্যামটা কন্টিনিউয়াস রিসিপ্রোকেটিং মোশন দিতে থাকে। এটা মেনলি শেড প্রোডিউস করার জন্য ট্যাপেটটা আমরা ইউজ করে থাকি। আমরা বিভিন্ন কাজে অর্ডিনারি ক্যামটা ইউজ করতে পারি। অল ক্যাপস আর নট ট্যাপেট, বাট অল ট্যাপেটস আর ক্যাম। যদি আমরা স্কোপে চলে যাই, স্কোপ অফ ট্যাপেট শেডিং মেকানিজম, সেখানে আমরা একটু আগে বলে ফেলছি যে ম্যাক্সিমাম আমরা 12 হিল ফ্রেম, অর্থাৎ 12টা হিল ফ্রেমকে আমরা কন্ট্রোল করতে পারবো ট্যাপেট শেডিং এর মাধ্যমে। তো মিনিমাম দুইটা ফ্রেম লাগবে একটা ফেব্রিক তৈরি করার জন্য, কারণ দুইটা লেয়ারে ডিভাইড করতে গেলে আমাকে মিনিমাম দুইটা ফ্রেম দরকার। আমরা অনেক সময় এমসিকিউ তে এই ধরনের কোশ্চেন করে থাকি যে মানে মিনিমাম একটা ওভেন ফেব্রিক তৈরি করতে মিনিমাম কয়টা ফ্রেম প্রয়োজন হবে। তো মিনিমাম এখানে দুইটা ফ্রেম ছাড়া আমরা ওভেন ফেব্রিক তৈরি করতে পারবো না, হিল ফ্রেম মিনিমাম দুইটা হিল ফ্রেম অবশ্যই আমাদের লাগবে। তো আমরা যদি যে ডিজাইনটা ট্যাপেটে তৈরি করা যায় সেই ডিজাইনটা যদি আমরা ডবি অথবা জ্যাকেটে তৈরি করতে চাই আমরা কি পারবো কিনা? সাপোজ ছোট একটা ডিজাইন, খুবই সিম্পল একটা ডিজাইন, প্লেন উইপ, সেই উইপটা কি আমরা ডবি অথবা জ্যাকেটে তৈরি করতে পারবো? তোমাদের কি মনে হয়, সেটা কি পসিবল হবে? স্যার তৈরি করতে পারবো, বাট প্রবলেমটা হচ্ছে যে মানে একটা সিম্পল ডিজাইনের জন্য যদি আমরা ডবি বা জ্যাকেট ইউজ করি তাহলে আমাদের চারটা হিল ফ্রেম প্রয়োজন আমাদের, সেই ডিজাইনটা কি আমরা ট্যাপের ডবিতে তৈরি করতে পারবো কিনা? অথবা এরকম আসতে পারে যে হুইচ লুম উই ক্যান সিলেক্ট, আমরা কোন লুমটা সিলেক্ট করতে পারি? তখন যদি এরকম আসে ট্যাপেট ডবি অথবা জ্যাকার্ড, তখন আমরা অথবা অনেক সময় অপশন দেওয়া থাকে অল অফ দেম, তো সেই ক্ষেত্রে আমাদের আমরা কিন্তু চাইলে ক্যান প্রোডিউস আমরা তৈরি করতে পারি, কিন্তু ট্যাপেটও পারবো ডবিতেও পারবো জ্যাকার্ডও পারবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের তিনটে অপশন থাকলে সেক্ষেত্রে আমাদেরকে আমরা অল অফ দেম যদি থাকে অল অফ দেমই দিতে হবে। বাট যদি এখানে স্পেসিফিক বলা থাকে যে কোনটা সবচেয়ে ইকোনমিক্যাল হবে, অর্থাৎ কোনটা সবচেয়ে ফ্রুটফুল হবে, কোনটা সবচেয়ে বেস্ট হবে সিলেকশনের জন্য, তখন আমরা ট্যাপেটটাই সিলেক্ট করব। অর্থাৎ 12 হিল ফ্রেমের কম যে কোনো ডিজাইন তৈরি করার জন্য আমরা অবশ্যই ট্যাপেট লুমটাকে সিলেক্ট করে থাকব। এই জিনিসগুলোকে এখানে বোঝানো হয়েছে। যদি মানে 12 হিল ফ্রেমের বেশি হয় তাহলে কি প্রবলেম? অ্যাকচুয়ালি 12 হিল ফ্রেম প্র্যাকটিক্যালি ইউজ করা যায় না, প্র্যাকটিক্যালি 8 হিল ফ্রেম পর্যন্ত আমরা ইউজ করে থাকি। লাস্ট লাইনটাতে দেখো, আমরা যদিও থিওরিটিক্যালি 12 হিল ফ্রেম ক্যালকুলেশন করে আমরা হিসেব করে দেখতে পারি, কিন্তু 12 হিল ফ্রেম ইউজ করা পসিবল হয় না। এক্ষেত্রে আমাদের 8 হিল ফ্রেম, আমরা 8টা হিল ফ্রেম ইউজ করে ফেব্রিক তৈরি করতে পারি। এই 8টা হিল ফ্রেমটাই প্র্যাকটিক্যালি ইউজ করা হয়। 8-এর বেশি হলে কমনলি অর্থাৎ কমার্শিয়ালি অথবা প্র্যাকটিক্যালি যাই বলি আমরা ডবিতে চলে যাই, 10 অথবা 12 গেলে ডবিতে যাই, বাট থিওরিটিক্যালি ইট ইজ পসিবল 12 হিল ফ্রেম। এখন যদি 12 এর বেশি অথবা 8 এর বেশি যাই তাহলে প্রবলেমটা কি? তাহলে প্রবলেম যেটা, যখন
একটার পিছনে একটা আমরা ফ্রেমটাকে সেট করতে থাকি, তখন আস্তে আস্তে 1 নম্বর ফ্রেম এবং লাস্ট যে ফ্রেমটা থাকে সেই দুইটা ফ্রেমের মধ্যে অনেক বেশি গ্যাপ হয়ে যায়, এবং একটা শেড প্রোডিউস করতে গেলে 1 নম্বর ফ্রেমের যে হাইট থাকে এবং 8 নম্বর ফ্রেমের হাইটটা সব অনেক বেশি হবে। তোমরা হয়তো বুঝতে পারতেছো না, আমি একটু দেখাই অন্য একটা স্লাইড। আচ্ছা, ফার্স্ট ভিডিও যেটা দেখেছিলাম আমরা, সেখানে দেখো এখানে কয়টা ফ্রেম আছে, অ্যাকচুয়ালি হিল ফ্রেম কয়টা আছে? দুইটা দুইটা হিল ফ্রেম আছে তাই না? তোমরা কি দেখতে পাচ্ছ? বড় করে দেন। হ্যাঁ দেখতে পাচ্ছ, দুইটা হিল ফ্রেম আছে তাই না? তো এখানে যদি দুইটার চাইতে বেশি হিল ফ্রেম হতো তাহলে কি হতো? দুইয়ের বেশি যদি হিল ফ্রেম থাকতো এখানে, আরো বেশি ডিসটেন্স কভার করতে। হ্যাঁ দেখো এখানে দুইটা হিল ফ্রেম যেখানে আছে, আমার স্পটলাইটটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, দুইটা হিল ফ্রেমের পর যদি থার্ড হিল ফ্রেম হইতো, দুইটার পিছনে আরেকটা হতো, দেন ফোর্থ হলো, এইভাবে এইভাবে 12 হিল ফ্রেম দেওয়ার পরে এখানে যদি আমি সেম দেখো এই শেড অ্যাঙ্গেল, শেড অ্যাঙ্গেলটা কিন্তু এই যে দেখো ফ্রন্ট সাইডে যেখানে আমাদের যেটাকে আমরা বলছিলাম ফেল অফ দ্য ক্লথ, এই টার্মটার কথা মনে আছে? যেটা হলো লাস্ট উইপ পয়েন্ট, সেই পয়েন্টটাকে বলা হয় ফেল অফ দ্য ক্লথ, অর্থাৎ ইয়ার্ন শেষ হয়ে যেখানে ফেব্রিক হওয়া শুরু হয়েছে, অর্থাৎ এই এই পর্যন্ত ইয়ার্নের কন্ডিশনে ছিল, ইয়ার্ন গুলো সুতায় ছিল, দেন ইন্টারলেসমেন্ট হয়ে এটা ফেব্রিক ফর্মে চলে গেছে। দিস পজিশন ইজ কল্ড ফেল অফ দ্য ক্লথ, এই পজিশনটাকে বলা হইতেছে ফেল অফ দ্য ক্লথ। এই ফেল অফ দ্য ক্লথ এর ক্ষেত্রে এই পজিশনে যে একটা অ্যাঙ্গেল আছে, অর্থাৎ শেড প্রোডিউস করার পরে দেখতে পারছো রেড কালার ইয়ার্ন গুলো উপরের দিকে চলে গেছে এবং হোয়াইট কালার ইয়ার্ন গুলো নিচের দিকে চলে আসে, এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে না, এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হইতেছে শেড অ্যাঙ্গেল। বুঝতে পারতেছো আমার কথা? বুঝতে পারছো এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, দেখতে পাচ্ছো স্পটলাইটটা যেখানে আছে এখানে একটা অ্যাঙ্গেল আছে না? জি স্যার। হ্যাঁ, এই রেড কালার ইয়ার্ন এবং হোয়াইট কালার ইয়ার্ন দুইটা দুই দিকে চলে গেছে না, একটা টপের দিকে গেছে একটা বটমের দিকে গেছে, যাওয়ার কারণে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে না, কারণ এই লাস্ট পজিশনে তো এগুলো সব ইন্টারলেসমেন্ট হয়ে গেছে, তার মানে এখানে এটা লাস্ট পয়েন্ট, যে পয়েন্ট থেকে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে। তো এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা যদি সেম রাখতে চাই আমি, তাহলে এই 1 নম্বর ফ্রেমে যে ইয়ার্ন গুলো বা 2 নম্বর ফ্রেমের ইয়ার্ন গুলোকে যেগুলো আছে, 1 2 4 5 যেগুলোই থাকুক, অর্থাৎ যতগুলো ফ্রেমই থাকুক, এর ভিতরে সাপোজ ধরে নিলাম যে কিছু ফ্রেম আমার আপে যাবে এবং কিছু ফ্রেম ডাউন হবে, তো যে ফ্রেম গুলো আপ হবে দেখো সামনের দিকে যে ফ্রেম গুলো আছে, অর্থাৎ 1 2 নম্বরে যে ফ্রেম গুলো আছে, এটার যে হাইট যদি আমি সেম অ্যাঙ্গেল মেনটেন করে রাখতে চাই, এরপরে যদি 8 নম্বর যে ফ্রেমটা আছে সেটা যদি আপ করতে চাই, সেটার হাইট কি এটার সমান হবে না বেশি করতে হবে বলতো, যদি সেম অ্যাঙ্গেল মেনটেন করতে চাই এখানে? বুঝতে পারছো কি বলছি? বেশি করতে হবে, থেকে বেশি করতে হবে, হাইট বেশি হবে না? জি স্যার, হাইট বেশি হবে, সেই সাথে যেটা লোয়ারিং হবে সেটা ডেপথ, যেটাকে আমরা হাইট বলে থাকি হলো আপে গেলে এবং নিচে গেলে সেটাকে বলে থাকি ডেপথ, শেড ডেপথ। এবং পরবর্তীতে 8 নম্বর যদি হিল ফ্রেম থাকে, তো নাম্বার অফ 8 নম্বর হিল ফ্রেমের লোয়ারিংটা আরো বেশি হবে না যদি আমি সেম অ্যাঙ্গেলটা মেনটেন রাখতে চাই এখানে, কারণ হলো ইয়ার্ন গুলো তো আমাকে এইরকম 8টা বা 10টা ফ্রেমে আমি এটাকে পাস করছি, ড্রয়িং করে নিয়েছি, তো 4টা ফ্রেমকে যদি আপ করি, 4টা ফ্রেমকে যদি ডাউন করি, লোয়ারিং করি, তো এই জন্য ওই 4টাকে 1 নম্বরের যে হাইট ছিল 4 নম্বরের হাইটটা আর একটু বেশি হবে, কেননা এখানে সেম অ্যাঙ্গেল মেনটেন রাখতে গেলে অবশ্যই আমাকে এটাকে আপ বেশি করতে হবে যেন এখানে অ্যাঙ্গেলটা অর্থাৎ শেড অ্যাঙ্গেলটা সেম থাকে। এটুকু বুঝতে পারছো কিনা শুধু? জি স্যার। হ্যাঁ, এই কারণে এই একটা প্রবলেম হয় আমাদের উইভিং এর ক্ষেত্রে, অর্থাৎ এই যে শেড ডেপথ, এই শেড ডেপথ আচ্ছা মতো আমি দিতে পারি না, এটার একটা ক্যাপাসিটি আছে, লুমের একটা ক্যাপাসিটি আছে, কারণ এর চেয়ে বেশি দিতে গেলে ইয়ার্নের ব্রেকেজ শুরু হয়ে যায়, অর্থাৎ প্রত্যেক মিনিটে যখন এই লিফটিং লোয়ারিং হইতে থাকবে একটা হাই স্পিডে, সাপোজ 200 বা 400 RPM এ চলতে থাকবে লুমটা, অথবা মডার্ন লুম গুলো যেগুলো আছে এগুলো 2000 RPM এ চলতেছে, তো 2000 টাইমস যখন এই একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত এই ইয়ার্নটাকে আমি ইয়ার্নের ইলঙ্গেশন প্রপার্টি, ইয়ার্নের স্ট্রেংথ সবকিছু মিলে ইয়ার্নটাকে লিফটিং লোয়ারিং করতে পারবো,
কিন্তু এরপরে যখন এই আটের পরে যখন হিল ফ্রেম চলে যায় তখন এই শেড ডেপথ এবং শেড হাইট যে ফ্রেমটা আপ হচ্ছে যে ফ্রেমটা ডাউন হচ্ছে এটা যদি এর চেয়ে বেশি হয়ে যায় তখন ইয়ার্নের ব্রেকেজ অনেক বেড়ে যায়। এই কারণটাই আমি জাস্ট ওই স্লাইডটা থেকে এখানে আসার কারণ হচ্ছে এই প্রবলেমটার কারণে আমরা চাইলেও ইচ্ছা মতো হিল ফ্রেম বাড়াইতে পারি না। স্যার একটা কোশ্চেন করবো স্যার, বলো বলো অবশ্যই বলো। হিল ফ্রেম স্যার দুইটার বেশি আমরা কেন ইউজ করি স্যার? আমি তো স্যার সেটা দুটা দিয়ে করতে পারতেছি স্যার, আমাদের প্রয়োজন কোনো হয়? এটা প্রয়োজন হলো অ্যাকর্ডিং টু উইব ডিজাইন, ফেব্রিকের ডিজাইন অনুযায়ী, ফেব্রিকের ডিজাইনের জন্য দরকার। আমরা একটু পরে এটা ডিজাইন শিখবো কিভাবে ডিজাইন করে, যদি এফএসডি পার্ট, কিন্তু এখানে একটু মানে আমাদেরকে একটু পরে, এরপরে পরের স্লাইডে আছে এটা, যে কেন আমাদেরকে হিল ফ্রেম দুইটা দিলেই তো আমি ফেব্রিক তৈরি করতে পারি। হ্যাঁ ঠিক আছে, দেখো আমরা কি সব প্লেন উইব পরি যেটার মধ্যে কোনো উইব গুলো, আমাদের যত ফেব্রিক আমরা ইউজ করি ডেইলি লাইফে, আমাদের শার্টিং এর জন্য বা প্যান্ট ফেব্রিকের প্যান্টের জন্য যে ফেব্রিক গুলো, অথবা বেডশিটের জন্য অথবা কার্টেনের জন্য, সব কি একই একই ধরনের উইব থাকে সব জায়গায় নাকি ডিফারেন্ট উইব থাকে? সাপোজ একটা হলো প্লেন উইব যেটার ভিতরে কোনো ইয়ার্নের মাধ্যমে কোনো এখানে কোনো ডিজাইন নেই, জাস্ট প্রিন্ট থাকতে পারে অন্য কিছু, বা সলিড ডাইট এক কালারের যে ফেব্রিক গুলো আছে, ডেনিম ফেব্রিক আমরা ইউজ করে থাকি, দেখো জিন্স সেটার মধ্যে কিছু ডায়াগোনাল লাইন দেখা যায় না, হাতে ফিল করা যায় না, কোনা কোনি এরকম লাইন দেখা যায় না, এরকম দাগ দাগ দেখা যায় না। হ্যাঁ স্যার, হ্যাঁ এটা কিন্তু একটা আলাদা ডিফারেন্ট উইব, এটা না হলো চুইল উইব। সাপোজ চুইল উইবের কারণে, চুইল উইবের কারণে সেটা কিন্তু এরকম ডায়াগোনাল লাইন ফর্ম করছে এবং সেটা আমাদের কাছে ভিজিবল হয়, হ্যান্ড ফিল হয়, দেখতে বোঝা যাচ্ছে। আচ্ছা আমরা যে কার্টেন গুলো ইউজ করি, ধরো আমি একটু দেখাই, এখানে আছে আমার কাছে, আছে আমি ক্যাম্পাসে আছি, অসুবিধা নেই। আচ্ছা আমাকে দেখতে পাচ্ছ? আচ্ছা এখানে একটা কার্টেন আছে, এটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা এটাতে দেখো এখানে একটা উইব আছে, এই উইবটা কি দেখা যাচ্ছে? দেখো এখানে উইব, কিন্তু এটা সুতার মাধ্যমে ডিজাইনটা করা হয়েছে, যদিও ক্যামেরা রেজলিউশন খুব বেশি না, কিন্তু কিছুটা ফিল করতে পারতেছে। এখানে কিছু এই যে ফুলের ডিজাইন নিয়ে আসা হয়েছে দেখা যাচ্ছে, এই যে ফুলের ডিজাইন গুলো এখানে নিয়ে আসা হয়েছে এইটা, আর আমি একটা ফেব্রিক পরে আছি, এটা দুটো কি সেম মনে হচ্ছে দেখো তো? কিংবা তোমাদের যে শার্টটা তোমাদের গায়ে আছে সেটা কি সেম মনে হচ্ছে? ওভেন ফেব্রিক ডিফারেন্ট কিনা? এই ডিফারেন্ট হওয়ার কারণেই মূলত আমাদের হিল ফ্রেমের সংখ্যা বাড়াইতে হয়, ডিফারেন্ট উইভের কারণে, অর্থাৎ ডিজাইন চেঞ্জ হওয়ার কারণে। যদি সব প্লেন উইভ হইতো তাহলে আমাদের এই দুইটা দুইটা হিল ফ্রেমে হয়ে যেত, দুইটা হিল ফ্রেমে অনেক সময় হয় না, যাই হোক দুইটা না হয় চারটাতে হইতো বা ছয়টাতে হয়ে যেত। কেন হয় না সেটা হচ্ছে ফ্রেমের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। একটা হিল ফ্রেম সাপোজ 2500 ইয়ার্নকে লিফটিং করতে পারে, এর চেয়ে বেশি ইয়ার্ন আমি একটা ফ্রেমে দিতে পারি না। কিন্তু একটা একটা ফেব্রিকের টোটাল উইডথ যদি হয় 60 ইঞ্চ, একটু জাস্ট বোঝার জন্য একটু বলতেছি, সেটা হলো যদি 60 ইঞ্চি একটা ফেব্রিকের উইডথ হয়ে থাকে, বুঝতে পারতেছো? একটা ফেব্রিকের উইডথ হলো 60 ইঞ্চি। সাপোজ আমরা শার্ট পিস প্যান্ট পিস কিনতে যাই না, অনেক সময় দেখি না একটা নির্দিষ্ট বহর আছে যেটাকে বহর বলে বা পানা বলি আমরা, লোকাল মার্কেটে গেলে পরে বলি যে এটার উইডথ এত কম কেন, বহর এত কম কেন, বা 2.5 হাত বহরের কাপড় পাওয়া যায়, 3.5 হাত বহরের কাপড় পাওয়া যায়, এই টার্মগুলো শুনছো তোমরা? জি স্যার। হ্যাঁ এই যে যে উইডথ আছে এই উইডথের মধ্যে কি তোমার মনে হয় যে মাত্র 2000 ইয়ার্ন থাকে? যদি ইপিআই 100 হয়ে থাকে তাহলে যদি 60 ইঞ্চের একটা কাপড় হয়ে থাকে, এন্ডস পার ইঞ্চ, পার ইঞ্চিতে যদি এটার 100 হয়ে থাকে, এন্ডস পার ইঞ্চ 100 হয়ে থাকে এবং টোটাল উইথ যদি হয়ে থাকে 60, তাহলে টোটাল কত ইঞ্চ আছে এখানে, কতগুলো সুতা আছে? প্রতি ইঞ্চিতে আছে 100 আর টোটাল উইথ কত? 60 ইঞ্চ, তাহলে কত হলো কি 6000 ইয়ার্ন আছে। তার মানে এই 60 ইঞ্চের একটা ফেব্রিকে 6000 ইয়ার্ন আছে। যদি একটু হাই ডেন্সিটি হয়ে থাকে তাহলে এটাতে 150-160 পর্যন্ত ইপিআই থাকে, তখন এটা বেড়ে 7000-8000 পর্যন্ত চলে যায়। তো 8000 ইয়ার্ন যদি আমি অনলি দুইটা ফ্রেমে এটাকে লিফটিং এবং লোয়ারিং করতে যাই তাহলে ইয়ার্ন টু ইয়ার্ন ফ্রিকশন অনেক বেড়ে যায় এবং হিল ফ্রেমের লোড বেড়ে যায়। তো তখন ওই স্কিপ স্কিপ করে, মানে অনেক সময় লিফটিং হওয়ার কথা কিন্তু ওই লোড নিয়ে উঠতে পারে না, অনেক সময় মেকানিক্যাল ফল্ট দেখা যায়। তো এই কারণে হিল ফ্রেমের একটা ক্যাপাসিটি আছে। তো আমি প্লেন উইভ করলেও অনেক সময় দুইটাতে না হলে জাস্ট সেম ভাবে 4টা বা 6টা দিয়ে দিই, 3টা লিফটিং হয়, 3টা লোয়ারিং হয়, যাতে করে একটা হিল ফ্রেমের উপর লোডটা কমে যায়। তোমাদেরকে এগুলো সব আশা করি কি বলে
এফএসডি তে বেলাল স্যার এবং শিল্পী ম্যাডাম তোমাদেরকে এগুলো ক্লিয়ার করে দিবে, বা আমরা যদি ল্যাব নেই ল্যাবে আমরা দেখাবো ইনশাল্লাহ। তো জাস্ট একটু আইডিয়া দিলাম, ওকে, মানে দুইটা 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 হিল ফ্রেম দিয়ে কেন সম্ভব না সেটা কি কিছুটা আনসার কিছুটা বুঝতে পারছো কিনা, কে যেন কোশ্চেন করছে না। জি স্যার একটু বুঝতে পারছি স্যার, যদি স্যার প্র্যাকটিক্যালি দেখতে পারতাম তাহলে তো আরো ভালো হতো। আসলে আমরা অত্যন্ত দুঃখিত, আমরা অনেক চেষ্টা করতেছিলাম যে ল্যাবে থেকে কিছু ভিডিও, কারণ আমাদের আসলে মানে যারা ইঞ্জিনিয়ারিং কোর্স গুলো নিচ্ছে তারা যদি এট এ টাইম সিমালটেনিয়াসলি একসঙ্গে এটার সঙ্গে যদি ল্যাব গুলো নিতে পারতাম আমাদের জন্য অনেক ইজি হতো তোমাদেরকে বোঝানো। এবং গত গত 2 দিন আমি দেখছি আমাদের দেওয়ান মুর্শিদ আহমেদ স্যার স্যার নিজে ল্যাবে এসে নিটিং মেশিন খুলে বোঝানোর চেষ্টা করছে লাইভে, দু একজন স্টুডেন্টকেও ঢাকা থেকে কালেক্ট করছিল আশপাশ থেকে, তো একসঙ্গে লাইভে মেশিন খুলে এখান থেকে ডিজাইন গুলো দেখানোর চেষ্টা করছিল যে কিভাবে ডিজাইন করে চেকার ডিজাইন নিটিং এর চেকারটা, কিন্তু এরপরও স্টুডেন্টরা বুঝতে পারতেছে না। তো হাতে কলমে ধরে যদি এই ল্যাব গুলো নেওয়ানো যেত তোমাদের গ্রুপ করে, সেই সাথে থিওরিটা পড়াইতাম অনেক ইজি হতো, আমার জন্য অনেক ইজি হতো। তো যাই হোক, তোমরা একটু এগুলো যদি নিজেরা একটু স্টাডি করো, অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা একটু দেখতে পারো, কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, আমি চেষ্টা করব। হ্যাঁ ল্যাব খোলা আছে, ল্যাব খোলা আছে, আমাদের ল্যাব খোলা আছে কিন্তু ক্লাস হয় না। তো আমাদের স্যার ল্যাব হবে নাকি কোথায় বুঝি না স্যার, আমাদের যে মানে পরীক্ষার আগে কি ল্যাব হয়ে যাবে নাকি সেটা বলতেছি স্যার, আমাদের তো স্যার পরীক্ষা হবে তার আগে কি স্যার ল্যাব হবে আমি জানি না, জানি না, কারণ হলো যদি এই পরিস্থিতি চলে তাহলে তো ল্যাব হওয়া পসিবল না, মানে গভর্নমেন্টের যে যে ইয়া আছে এখন যে প্রজ্ঞাপন যেটা চলতেছে একটার পর একটা এক্সটেনশন চলতেছে শিক্ষা মন্ত্রণালয়ের অর্ডার যেটা, এটাকে ক্রস করে তো স্টুডেন্টদেরকে আনতে পারবে না কেউ, বিসি স্যারও এটা অ্যালাউ করবে না, কোনো ডিপার্টমেন্ট এটা পারবে না অফিসিয়ালি, আনঅফিসিয়ালি 2-4 জন যদি আসে আমরা টিচাররা থেকে তাকে দেখা যেতে পারি, কিন্তু মনে হয় না ল্যাব ওপেন হবে যদি এই কন্ডিশন চলতে থাকে। যদি শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হয়ে যায় তখন তো অবশ্যই আমরা ল্যাব ওপেন করে দিব, আর যদি তোমাদের পরীক্ষা সিলেবাস শেষের দিকে বা মাঝামাঝি যে পর্যায়ে আসি বা শেষ করে দিব তাড়াতাড়ি, তো সিলেবাস শেষ হলে তোমাদের থিওরি পরীক্ষা হয়ে যাবে ল্যাবের, ল্যাব বাদ দিয়ে যেটা আমি যেটুকু বুঝি এছাড়া আর পসিবল না। আর অফিসিয়ালি কি ডিসিশন হয় সেটা অফিসিয়ালি বলবে, আমার আমার জানা নাই আসলে, ডিসিশন না হওয়া পর্যন্ত বলতে পারি না কিছু। স্যার থিওরি পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে আনুমানিক? আই এম নট শিওর, কারণ হলো এগুলো আসলে ডিসিশন মেকিং এ আমরা পার্টিসিপেট করি না, তো জাস্ট আমাদের অপিনিয়ন বা আমাদের ক্লাস আপডেট চাইলে আমরা সেটা দিতে পারি। তো আমার যে সিচুয়েশন, আমার তো ক্লাস লাগবে আর অনেকগুলোই, তো আমি এখন ডাবল ক্লাস করে নিব ইনশাল্লাহ প্রতি উইকে, তোমরা যদি একটু সময় দিতে পারো যতটুকু তোমরা ইয়া করতে পারো অ্যাকসেপ্ট করতে পারো, আমি চেষ্টা করবো শেষ করে দেওয়ার জন্য যত দ্রুত হয়। তোমরা তোমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে পারো, তারা এটার ব্যাপারে কনসার্ন বা হয়তো বলতে পারবে ক্লিয়ারটা। আচ্ছা আমরা একটু পড়াশোনা করি, গল্প তো করলাম অনেকক্ষণ, কি বলো? আচ্ছা এই জন্য আমরা 12 হিল ফ্রেমের আসলে প্র্যাকটিক্যালি পারি না, প্র্যাকটিক্যালি 8 হিল ফ্রেম ইউজ করা হয় ট্যাপেটের ক্ষেত্রে, বাট মিনিমাম 2টা হিল ফ্রেম লাগবে একটা ওভেন ফেব্রিক তৈরি করার জন্য যদি প্লেন উইভ হয়ে থাকে। আর যদি ডিফারেন্ট ডিজাইন টু উইল আনতে চাই বা এই যে একটু আগে কার্টেন দেখলাম এই ধরনের জ্যাকার ডিজাইন আনতে চাই বা অন্য ডিফারেন্ট কোনো উইভ আনতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হিল ফ্রেমের সংখ্যা বাড়াইতে হবে, এটা ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি ডিজাইনের উপরে। এখন একটা মেজর একটা ক্লাসিফিকেশন সব জায়গাতেই এটা আছে, শেডিং ক্যাপের ক্ষেত্রে আছে, পিকিং এর ক্ষেত্রে আছে, নেগেটিভ পিকিং আছে, এবং সব জায়গাতেই ডবিটেও আছে, জেকার্ডেও আছে, আমাদের নেগেটিভ শেডিং ট্যাপেট এবং পজিটিভ শেডিং ট্যাপেট, অর্থাৎ নেগেটিভ মোশন এবং পজিটিভ মোশন। আমরা মানে উইভিং এর ক্ষেত্রে নেগেটিভ এবং পজিটিভ বলতে কি বুঝি অ্যাকচুয়ালি, এই 2টা ক্রাইটেরিয়া আমরা একটু বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে নেগেটিভ শেডিং ট্যাপেট বলতে বা নেগেটিভ মোশন বলতে আমাদের উইভিং এ যেটা আমরা বোঝানোর চেষ্টা করি বা থিওরিটিক্যালি যেটা এক্সপ্লেনেশন দিয়েছেন সবাই, সেটা হচ্ছে যে কোনো একটা ফ্রেমের লিফটিং অথবা লোয়ারিং যে কোনো একটা মোশন মেকানিক্যালি হবে, অর্থাৎ একটা মেকানিজম একটা কাজ মেকানিক্যাল হবে, এবং লিফটিং হওয়ার পরে যখন লোয়ারিং হবে এই লোয়ারিংটা ছেড়ে দেওয়া হবে স্প্রিং এর হাতে। বুঝতে পারতেছো কিনা, অর্থাৎ আমি সাপোজ কোনো একটা এলিমেন্টকে কোনো একটা প্যানকে বা কোনো একটা কিছুকে সাপোজ স্টেপলারটা কি আমি হাত দিয়ে উঠাইলাম, ওঠানোর পরে এটাকে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে এটা নির্দিষ্ট একটা ওয়েট আছে এবং জি এর কারণে এটা নিচে নেমে আসবে, তাই না? স্পেসিফিক গ্র্যাভিটির কারণে এটা নিচে নেমে আসবে এবং এটা নির্দিষ্ট ওয়েট আছে। ঠিক তেমনি যে কোনো একটা এলিমেন্টকে আমি যখন এটাকে লিফটিং করব, এই লিফটিং এর জন্য আমি হাতটা ইউজ করছি, এরপর প্যান্টটা ছেড়ে দিলাম নিচে পড়ে গেল, তো
এই উঠানোটা হবে মেকানিক্যালি, অর্থাৎ হাত দিয়ে ধরে আমি উঠাইতেছি, কিন্তু নামানো অর্থাৎ লোয়ারিংটা হবে অন্য কোনো মেকানিজম, অর্থাৎ স্প্রিং এর হাতে ছেড়ে দিব অথবা এটা ডেড ওয়েট দিয়ে ছেড়ে দিব, নির্দিষ্ট ওয়েটের কারণে ও আস্তে আস্তে নিচে নেমে আসবে। অর্থাৎ লিফটিংটা আমি চাইলে যত খুশি এটাকে হাই স্পিডে উঠাইতে পারি, কিন্তু লোয়ারিংটা আমি অন্য কোনো মেকানিজমের হাতে ছেড়ে দিব। এইটা যদি হয়ে থাকে সেটা হলো নেগেটিভ শেডিং, অর্থাৎ লিফটিং ফ্রেমের লিফটিংটা হবে মেকানিক্যালি এবং লোয়ারিংটা হবে রিভার্সিং, আদার কোনো এলিমেন্টের হাতে সেপারেট কোনো রিভার্সিং মেকানিজমটা আমরা ইউজ করবো, সেই ধরনের মেকানিজম যেই লুমে বা যেই মেশিনে থাকবে সেটাকে আমরা বলে থাকি নেগেটিভ শেডিং মেকানিজম বা নেগেটিভ শেডিং, যদি ট্যাপেটে থাকে নেগেটিভ শেডিং ট্যাপেট বলা। হ্যাঁ, এখন যদি লিফটিং এবং লোয়ারিং দুইটাই হাতে হয়, অর্থাৎ টোটাল প্যানটা আমি হাতে নিয়ে ওঠাবো এবং হাতে নিয়ে নামাবো, এটা চাইলে আমি হাতের স্পিড বাড়ানোর সঙ্গে সঙ্গে এটার স্পিড বাড়ানো যাবে, বা আমি কন্ট্রোলটা আমার হাতে রয়ে গেছে, আমি চাইলে এটাকে যে কোনো ভাবে উঠাইতে পারবো, যে কোনো ভাবে নামাইতে পারবো। তো সেই ধরনের অর্থাৎ টোটালি মেকানিক্যাল কন্ট্রোল যখন থাকবে কোন একটা লিফটিং অর্থাৎ লোয়ারিং দুইটাই, অর্থাৎ আইদার রেজড অর লোয়ার্ড বাই শেডিং মেকানিজম, টোটালি শেডিং মেকানিজম যখন কন্ট্রোল করবে লিফটিং এবং লোয়ারিং, তখন সেটাকে আমরা বলে থাকি পজিটিভ শেডিং টাইপ। স্যার একটা কোশ্চেন করবো, বলো স্যার, নেগেটিভ নেগেটিভ শেডিং এর ক্ষেত্রে স্যার আপনি বললেন যে আমরা যখন লিফটিংটা করি তখন স্যার ওই জি এর কারণে অর্থাৎ গ্র্যাভিটির কারণে অটোমেটিক লোয়ারিংটা হয়ে যায় স্যার, ওখানে ডেফিনেশনে দেখলাম স্যার আমি যদি মেকানিক্যালি স্যার আমি মানে লোয়ারিংটা করতে পারি স্যার, তাহলে এখানে স্যার অটোমেটিক লিফটিংটা কিভাবে হবে স্যার? সরি আমি বুঝিনি, অটোমেটিক লিফটিং হবে না স্যার, এখানে স্যার বলা হয়েছে ইন হুইচ দ্য হিল ফ্রেমস আর আইদার রেইজড অর লোয়ার্ড বাই দ্য শেডিং মেকানিজম, অর্থাৎ মেকানিক্যালি স্যার আমরা রাইজও করতে পারি স্যার লোয়ারও করতে পারি, যেকোনো একটা করব। আমি যদি মেকানিক্যালি লোয়ার করি স্যার তাহলে তো স্যার আমার অটোমেটিক্যালি স্যার আমার রাইজ হতে হবে স্যার, মানে যদি আমার নেগেটিভ নেগেটিভ হয়ে থাকে তখন আমরা স্প্রিং ইউজ করি, তখন আমরা স্প্রিং ইউজ করব, তখন আমরা উপরে রিভার্স স্প্রিং ইউজ করব। এটা ছবি আছে আমি তোমাকে দেখাইতে পারি, এই যে দেখো, এটা বুঝতে পারতেছো কিনা? এখানে দেখো, এখানে ফালক্রাম করা দুইটা লিভার আছে, লিভারের মাধ্যমে ট্যাপেট সেট করা আছে, ট্যাপেট দিয়ে সাপোজ হিল ফ্রেমের ক্রস সেকশনটা দেখানো আছে, শুধু মাঝখানে যে দুইটা লাইন আছে এই দুইটা হিল ফ্রেমের ক্রস সেকশন দেখানো আছে। তো একটা হিল ফ্রেম যখন লোয়ারিং হচ্ছে তো যখনই এখান থেকে ট্যাপেটটা মানে রিলিজ হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে কিন্তু এই লিভারটা ফ্রি হয়ে যাবে, তো অর্থাৎ প্রেস করবে না, যখন যখন ফ্রি হয়ে যাবে তখন এটা কি করবে, এখানে যে রিটার্নিং স্প্রিং থাকবে এই স্প্রিং এটাকে টেনে উপরে নিয়ে আসবে, অর্থাৎ আমাদের শেডিং মেকানিজম এটাকে কন্ট্রোল করবে না, এটা অন্য কোনো মাধ্যমে এটাকে কন্ট্রোল হবে। বুঝতে পারছো কিনা কিছুটা? হ্যাঁ, আচ্ছা আর কিছু? হ্যাঁ, পজিটিভে যাচ্ছে, পজিটিভ শেডিং ট্যাপেটটা টোটালি এখানে লিফটিং লোয়ারিং বোথ অর্থাৎ দুইটা মোশনই এখানে আমাদের যে শেডিং মেকানিজম আছে সেই শেডিং মেকানিজমের কন্ট্রোলে থাকবে, উইদাউট এনি এইড অফ রিভার্সিং মোশন, কোনো রিভার্সিং মোশনে আলাদা কোনো এইড লাগবে না, টোটালি আমাদের এই মেকানিজমটাই কন্ট্রোল করবে লিফটিং এবং লোয়ারিংটা। এই যে এই জন্য যে ট্যাপেটটা ইউজ করে, এই ট্যাপেটটা একটু ডিফারেন্ট থাকে, এটাকে স্লটেড অথবা গ্রুপ বলা হয়, অর্থাৎ এটাতে স্লট করা থাকে অথবা গ্রুপ করা থাকে, যে গ্রুপের কারণে এটা গ্রুপ ট্যাপেট বলা হয় থাকে অনেক সময়। তো এই ট্যাপেটগুলো মূলত পজিটিভ ট্যাপেট বলা হয় থাকে, আমরা একটু পরে দুইটা ফিগার দেখবো। পজিশন অফ ট্যাপেট, ট্যাপেটটা তিনটা পয়েন্টে থাকতে পারে নর্মালি, ওভার দ্য হিল ফ্রেম, হিল ফ্রেমের উপরেও থাকতে পারে, আন্ডার দ্য হিল ফ্রেম, হিল ফ্রেমের নিচে, এবং আউটসাইড দ্য হিল ফ্রেম। তবে মোস্ট অফ দ্য লুম এখন মডার্ন লুমগুলোতে সব সময় যেটা হয় কি যে এটা হয় আন্ডার দ্য হিল ফ্রেম আছে, হিল ফ্রেমের নিচে আছে, অথবা এটা রাইট সাইড বা লেফট সাইড অফ দ্য ফ্রেম, ফ্রেমের লেফট অথবা রাইট সাইডের বাইরে একটা বক্স থাকে, সেই বক্স থেকে মোশনটাকে দেওয়া হয়, সেটাকে ক্যাম বক্স বলা হয়। এখন ওভার দ্য হিল ফ্রেম খুব কম আছে, ওভার দ্য হিল ফ্রেম দেখা যায় না এখন, এটা ছিল কনভেনশনাল ছিল। আচ্ছা, শেডিং মেকানিজমটা তোমরা জাস্ট নিজের ভাষায় লিখলে হবে, মুখস্থ করে লেখার দরকার নেই, আমরা এখানে জাস্ট মেকানিজমটা একটু দেখি। দেখো এটাতেও, হ্যাঁ এখানে ক্লিয়ার আছে, এরপর এই ফিগারটা আরো ক্লিয়ার। দেখো ট্যাপেট শেডিং এখানে কি হচ্ছে, একটা বটম শ্যাফট আছে, তোমরা কি দেখতে পাচ্ছ স্পটলাইটটা দেখতে পাচ্ছ কি? সরি আমি ওই স্লাইডটাতে যাচ্ছি, স্পটলাইটটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ এখানে দেখো, এখানে আমরা একটা শ্যাফটের ভিতরে যে শ্যাফটটা বলতেছিলাম যেটা ফ্রেমের নিচে থাকবে, এখানে একটা বটম শ্যাফট আছে, এই শ্যাফটের
সেন্টার পয়েন্টে এখানে কেটে দেখানো হয়েছে জাস্ট থ্রিডি ভিউ আনার জন্য। এই শ্যাফটে দুইটা শেডিং ট্যাপেট লাগানো আছে, এই দুইটা শেডিং ট্যাপেটকে একটু পজিশনিংটা ডিফারেন্ট ওয়েতে করা হয়েছে যাতে নোজ বিটটা ফার্স্ট যে আমরা একটু আগে ট্যাপেট দেখতেছিলাম ট্যাপেটের মোশনটা যখন এটা মুভ করতেছিল তখন ওর একটা পোর্শন এসে দেখো এই লিভারটাকে প্রেস করতেছে, এটাকে ট্রেডেল লিভার বলতেছে, এই ট্রেডেল লিভারকে প্রেস করে এই লিভারের উপরে এখানে একটা বিয়ারিং এর মতো পোর্শন থাকে যে এখানে কন্টাক্ট যে স্লাইডিং যে কন্টাক্টটা হচ্ছে এই কন্টাক্টের এই পয়েন্টটাতে একটা বিয়ারিং এর মতো একটা পোর্শন থাকে যেটা মূলত সারফেস কন্টাক্টের কারণে এই লিভারটা নিচের দিকে নেমে যায়। লিভারটা যখন নিচের দিকে নামতেছে লিভারের সঙ্গে আমরা একটা ফ্রেমকে কানেক্টেড করে দিয়েছি, বুঝতে পারছো কিনা? লিভারের সঙ্গে আমরা একটা ফ্রেমকে কানেক্টেড করে দিয়েছি, তো এই লিভারটা যখন লোয়ারিং হয় সঙ্গে সঙ্গে এই ফ্রেমটা কি হবে যখনই ও লোয়ারিং হচ্ছে সঙ্গে সঙ্গে এই ফ্রেমটাকে টেনে ধরে উপরে দিকে উঠাবে না, জাস্ট লাইক এই এই টাইপের মোশন গুলো আমরা বলবিদ্যার মধ্যে পড়ছিলাম মনে আছে, অপোজিট যে আরেকটা ফ্রেম আছে সেই ফ্রেমটা লিফটিং হবে। আচ্ছা এটা লোয়ারিং হয়ে গেল, এটা লিফটিং হয়ে গেল। আচ্ছা সাপোজ খুব সিম্পলি দেখাচ্ছি আমরা, আমরা কমপ্লেক্সে যাচ্ছি না, তো এই লোয়ারিং এর কারণে এটা বটম লাইন ফর্ম করলো, এটা টপ লাইন ফর্ম করলো, তো তাহলে একটা শেড অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে তাই না? যেখানে আমাদের সামনের দিকে যে রিড আছে রিডের সামনে একটা শেড অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, সেটার ভিতর দিয়ে আমরা ওএফটিআর পাস করব, এই ওএফটিআর পাস করে দেন ইন্টারলেসমেন্ট হয়ে যাবে, রিভার্স হবে এটা, তখন এরপর পরের সাইকেলে কি হবে অর্থাৎ এই রোটেশন যদি চলতে থাকে এরপরের সাইকেলে এটা রিলিজ হয়ে যাবে, এই ক্যাম্পটা অর্থাৎ যেটা এই লেফট সাইডে আছে সেই ক্যাম্পটা রিলিজ হয়ে গেলে এই ক্যাম্পটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এই ক্যাম্পটাকে এই লিভারকে প্রেস করবে, তখন অপোজিট ঘটনা ঘটবে, তখন যেটা লিফটিং ছিল সেটা কি হবে লোয়ারিং হয়ে যাবে এবং যেটা লোয়ারিং ছিল সেটা লিফটিং হয়ে যাবে। তো তার মানে কি ওইদিক থেকে আমরা এই এই লিফটিং এবং লোয়ারিং এর মাঝখানে যে ওয়াইটিং টাইম, এই ওয়াইটিং টাইমে অর্থাৎ যেটাকে আমরা জুয়েল টাইম বলি, এই জুয়েল টাইমের ভিতরে আমরা এই দিক থেকে আরেকটা ইয়ারনকে পাস করে অর্থাৎ এই ফ্রেমের সামনে যেখানে রিড আছে রিডের সামনে দিয়ে পাস করে ওএফটিআর যেটাকে বলতেছে ওএফটিআর পাস করে ইন্টারলেসমেন্টের জন্য জাস্ট সব সেট করে রাখলাম, যখনই এটা রিভার্স হয়ে গেল সঙ্গে সঙ্গে সেখানে ইন্টারলেসমেন্ট কমপ্লিট হয়ে গেল এবং এক পিক পরিমাণ কাপড় তৈরি হয়ে গেল, বুঝতে পারছো কিছু না বুঝলে বলো বুঝি নাই আর বুঝতে বলো যে তাহলে আমরা ফরওয়ার্ডে যাব। স্যার আমাদের এখানে যে বটম শেপটা আমরা ইউজ করি, হ্যাঁ বলো, আমরা এখানে দেখলাম যে আমরা একটা বটম শেপ দিয়ে মোটামুটি আমরা দুইটা হিল ফ্রেম হচ্ছে কন্ট্রোল করলাম এখানে, সো আমাদের যে মেশিন গুলো আছে সাপোজ 8টা বা 10টা হিল ফ্রেম হলে সেখানে কি মানে একটা বটম শেপ ইউজ করে নাকি আরো অনেকগুলো বটম শেপ ইউজ করা? হ্যাঁ খুব ভালো কোশ্চেন করছো, খুব ভালো থ্যাংক ইউ। সেখানে যেটা করা হয় বটম শেপটা আসলে দুইটা ইউজ করা যায়, দুইটার বেশি ইউজ করা যায় না। এখন প্রশ্ন হলো তাহলে টেপেট লুমে আমি যে আপনি যে বললেন স্যার 8টা পসিবল, তা 8টা কিভাবে করব? এই তো জি স্যার এক্স্যাক্ট 8টা ফ্রেমকে কন্ট্রোল করার জন্য আমাকে তখন আরেকটা শ্যাফট ইউজ করতে হয় যেটা বটম শ্যাফটের নিচে বা বটম শ্যাফটের সাইডে আমরা গিয়ারের মাধ্যমে সেটাকে কানেক্টেড করে থাকি এবং এটা কানেক্টেড থাকে কনভেনশনাল লুমগুলোতে, তো সেটা যেটা হয় সেটাকে বলা হয় অক্সিলারি শ্যাফট অথবা কাউন্টার শ্যাফট। সেই কাউন্টার শ্যাফট নিয়েও আমরা একটু পরে কাউন্টার শ্যাফটের ম্যাথ আছে আমরা একটু পরে দেখবো, এখনই আসতেছি এই 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 লেকচারে আছে। আচ্ছা এখন আমরা জাস্ট একটু উইভিং প্রসেসটা আর একটু রিভিউ করে নিচ্ছি, আরেকবার দেখাই নিচ্ছি, কেননা এইটাই সবসময় আমাদের ইমাজিনেশনে আনতে হচ্ছে কন্টিনিউস, জাস্ট আর একটু আমরা দেখে নিই এটাকে শেষবারের মতো। দেখো এখানে 5 না আসলে 3 প্রাইমারি মোশনস এবং 2টা সেকেন্ডারি মোশন, যে জিনিসটা বোঝানোর জন্য এখানে আসছি আমরা সেটা কি বুঝতে পারতেছো? এই যে শেডিং হওয়ার পরে অর্থাৎ নিচে ট্যাপেট থাকবে, এই যে ফ্রেমের নিচে এখানে ট্যাপেট থাকবে বটম শেপ থাকবে, সেগুলো কিন্তু এখানে আনা হয় নাই, সেগুলো এখানে দেখানো হয় নাই, শুধুমাত্র আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যেটা সেটা হচ্ছে দেখো এখানে জাস্ট ইয়ার্ন পাস ডায়াগ্রামটা দেখানো হয়েছে এবং শেডিং পিকিং ও বিটআপটা দেখানো হয়েছে, কিন্তু শেডিং এর মেকানিজমটা কিন্তু টোটাল দেখানো নাই। শেডিং এর মেকানিজমটাতে দেখো এখান থেকে আমরা এই ফ্রেমের লিফটিং এবং লোয়ারিংটা বুঝতে পারছি কিনা, দেখো ফ্রেমে লিফটিং এবং লোয়ারিং অবস্থায় কিছু সময় যে ওয়াইট করতেছে, এই একটা ফ্রেম আপ হলো একটা ফ্রেম ডাউন হলো, এখানে অল্প কিছু সময় মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডস এখানে ওয়াইট করতেছে, এই ওয়াইটিং টাইমে কিন্তু এই দেখো হোয়াইট কালার একটা ইয়ার্ন এখানে ইনসার্শন হয়ে যায় এই শেডটা প্রোডিউস হওয়ার সঙ্গে সঙ্গে,
বুঝতে পারছো কিনা, এই সেট প্রোডিউস হওয়ার সঙ্গে সঙ্গে এই ওয়েফট ইনসার্শনটা কমপ্লিট হয়, এরপরে দেখো রিভার্স হয়ে যাচ্ছে, অর্থাৎ যে লিফটিং হচ্ছিল সে লোয়ারিং হচ্ছে এবং যে লোয়ারিং ছিল সে লিফটিং হচ্ছে। এটুকু বোঝা যায় কিনা দেখো, চেষ্টা করবো স্যার আমরা দুইটাই স্যার টাইম থাকুক, তাহলে সহজ হবে স্যার সবার জন্য, টাইম ফিক্স থাকুক স্যার, আপনার কি বেশি জরুরি স্যার? দুইটাই দুইটাই থাকুক স্যার, তাহলে আমরা নামাজ পড়ে আসতে বেরিয়ে পড়বো, আমি আসি ক্যাম্পাসে ক্লাস নিচ্ছি স্যার, অসুবিধা নেই। আচ্ছা জাকারিয়াও আছে, জাকারিয়াও আছে, সবাই তাহলে দুইটাই থাকুক টাইম স্যার। জি স্যার, হ্যাঁ 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 জি বুঝতে পারছি, অসুবিধা নেই স্যার, তাহলে দুইটাই থাকুক স্যার। জি স্যার, সালাম আলাইকুম। আচ্ছা সরি সরি, আমি একটু স্যার ফোন দিয়েছিল একটু। আচ্ছা এখন এটাতে কারো কোনো কোশ্চেন থাকলে বলো আমাকে, বা বুঝো নাই বা শেডিং শেডিং এবং পিক ইনসার্শনটা ক্লিয়ার না, এই শেডিং এর জন্য আমরা ক্যাম ইউজ করতেছি, যখন আমি এত বেশি সময়টাতে দিচ্ছি কারণ হলো এই এইটা বুঝতে পারলে আমাদের পুরো সিলেবাসটা এখানে আছে, জাস্ট এই ভিডিওটার মধ্যে আছে পুরো সিলেবাসটা, জাস্ট এখন মেকানিজম গুলো ডিটেলস আমরা পড়তেছি আর কিছু না। শেডিংটা কিভাবে হচ্ছে সেটা আমরা এখন দেখতেছি, এতক্ষণ দেখলাম ক্যাম দিয়ে অর্থাৎ ট্যাপেট দিয়ে হচ্ছে, একটু পরে দেখবো ডবি দিয়ে হবে, কাজটা কিন্তু এটাই মেইনলি, অবজেক্ট বা যেই উদ্দেশ্যে আমরা শেডিংটা করতেছি জাস্ট শেড প্রোডিউস করার জন্য, অর্থাৎ ফ্রেমকে লিফটিং এবং লোয়ারিং এটাই হলো মেইন টার্গেট আমাদের, এই ফ্রেমের লিফটিং এবং লোয়ারিং এর জন্যই আমরা শেডিং গুলো ইউজ করতেছি, শেডিং মেকানিজম ডিফারেন্ট টাইপস অফ শেডিং মেকানিজম ইউজ করতেছি। বুঝতে পারছো আমরা তাহলে আমাদের যেখানে পড়াশোনা করেছি সেখানে চলে যাই। হ্যাঁ কারো কোনো কোশ্চেন আছে বলো, শেডিংটা বুঝতে পারছো কিনা, ট্যাপেটের মাধ্যমে যে শেডিং হচ্ছে? হ্যালো আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা শেডিংটা বুঝতে পারছো কিনা, জাস্ট ট্যাপেটের মাধ্যমে যে শেডিং হয় সেটা কি কিছুটা বুঝতে পারছো এখন? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এখন শেডিং এর একটা ভিডিও আছে মানে দেখি, হ্যাঁ আছে একটা দেখি চলো। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দিই এট দ্য সেম টাইম ইয়ার সঙ্গে সঙ্গে দেখো, সেটা হচ্ছে শেডিং এর সঙ্গে সঙ্গে এখানে দেখো বিট আপও হয়ে যাচ্ছে, এই দুইটা হিল ফ্রেম উডেন হিল ফ্রেম আছে এখানে তাই না, দেখতে পাচ্ছ না দুইটা উডেন হিল ফ্রেমের ভিতর দিয়ে দেখো ইয়ার্ন গুলোকে পাস করা আছে, এখানে ইয়ার্নের মাধ্যমে দুইটা লেয়ারে ডিভাইড হচ্ছে, এবং এই যে মোটর থেকে মোটর পুলি থেকে মেশিন পুলি হয়ে এই যে দেখো এখানে একটা ক্র্যাঙ্ক শ্যাফট আছে, ক্র্যাঙ্ক মানে এই যে দুইটা পাকা পোর্শন আছে, এই দুইটা পাকা পোর্শনকে বলা হয় ক্র্যাঙ্ক, এখানে একটা আছে এখানে একটা আছে, এই ক্র্যাঙ্ক একটা শ্যাফট আছে, এই শ্যাফটটা ঘুরতেছে, এই শ্যাফটটা থেকে মোশনটাকে গিয়ারের মাধ্যমে, আমার স্পটলাইটটা তোমরা একটু খেয়াল করো, গিয়ারের মাধ্যমে এখানে মোশনটাকে ট্রান্সফার করে বটম শ্যাফটে নিয়ে যাওয়া হয়েছে, বটম শ্যাফটে এখানে দুইটা ট্যাপেট অর্থাৎ শেডিং ট্যাপেট লাগানো আছে, এই শেডিং ট্যাপেটটা প্রেস করতেছে লিভারকে নিচে, এই লিভারের মাধ্যমে এই ফ্রেমগুলো কানেক্টেড আছে। এখন এই বটম শেফটের মাধ্যমে তো আমরা শেডিং করতেছি অর্থাৎ দুইটা লেয়ারে ডিভাইড করতেছি আরপিআরকে, সেই সাথে এখানে দেখো পিকিং তো একটু পরে দেখবো, পিক ইনসার্শন হবে সামনে দিয়ে, কিন্তু এই যে একটা আমাদের ক্র্যাঙ্ক শ্যাফট আছে এইটা একটু মাথায় রাখো, ক্র্যাঙ্ক শ্যাফটটা কিভাবে কাজ করতেছে অর্থাৎ ঘুরতেছে কিভাবে, এখানে দুইটা ক্র্যাঙ্ক আছে, এখানে একটা বাঁকা পোর্শন আছে দেখো, এখানে আর একটা বাঁকা পোর্শন আছে, ক্র্যাঙ্ক আছে, এই দুইটা ক্র্যাঙ্কের মাথায় যদি দুইটা আমরা আর্ম লাগাই দেই তাহলে কি হবে দেখো, একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরে আবার এই পজিশনে আসে, অর্থাৎ ওকে যদি সামনের দিকে একটা রিড লাগাই দেয় তো রিড সামনের দিকে গিয়ে আবার ব্যাকে চলে যাবে, রিড সামনে যাবে ব্যাকে যাবে, এখানে কিন্তু এট এ টাইম বিট আপও হয়ে যাচ্ছে, একটু খেয়াল করো যে তোমাদের শেডিংটা এখানে দেখো, সেই সাথে শুধু ক্র্যাঙ্ক শ্যাফটার মোশনটা একটু দেখে রাখো আর কিছু না, দেখো ক্র্যাঙ্ক শ্যাফটটা কিভাবে ঘুরতেছে, এই যে বটম শেফ দেয়ার ইজ এ বোল, এখানে একটা বোল আছে যেটা বিয়ারিং এর মতো বলছিলাম, এই বোলটাকে প্রেস করে
এটা নির্দিষ্ট ডায়া আছে যেটাকে প্রেস করতেছে। স্যার দুইটা বাঁকা অংশ কি কাজ করতেছে? হ্যাঁ, দুইটা বাঁকা অংশ অন্য কাজে ব্যবহার, জাস্ট দেখে রাখো এটা কিভাবে করতেছে। বিট আপের জন্য শেডিং এর সাথে আর কোনো রিলেশন নাই, জাস্ট আমি এটা দেখাইছি যে এটা একটা শ্যাফট, এটা চিনে রাখো আর কিছু না। বুঝতে পারছো? মেইনলি মেকানিজম যেটা আগে দেখছি সেটাই, জাস্ট এখানে অ্যানিমেশন আকারে দেখানো আছে আর কিছু না। আচ্ছা চলো আমরা এখন পজিটিভ ট্যাপের শেডিংটা যদি আমরা দেখি, পজিটিভ ট্যাপের শেডিংটা হচ্ছে একটা গ্রুপড ক্যাম থাকবে। এই গ্রুপড ক্যাম অর্থাৎ এইখানে দেখো একটা গ্রুপ করা আছে, এই ক্যাম্পটা ক্যাম্প ট্র্যাক থাকবে। এই ক্যাম্প ট্র্যাকের ভিতর দিয়ে এই বোলটা মুভ করতে থাকবে। তো ও যখন মুভ করে এখানে ফালক্রাম করা আছে, ফিক্সড ফালক্রাম, অর্থাৎ এই পয়েন্টটাতে যেখানে আমি যেখানে যে স্পটলাইটটা রেখেছি, দেখো এখানে যদি আমি কোনো কারণে একটা লোহার পেরেক লাগাই দিই, সাপোজ এটাকে কেন্দ্র করে এটা অর্থাৎ ট্যাপের লিভারটা মুভ করতে পারবে। অর্থাৎ ফিক্সড ফালক্রামকে কেন্দ্র করে এই পোর্শনটা অর্থাৎ গোল পোর্শনটা উপরের দিকে যেতে পারবে ওই ট্র্যাক কে ফলো করে, সেই সাথে এই নিচের লিভারের যে নিচের পোর্শনটা আছে সেটাও মুভ করতে পারবে। এটা কি বুঝতে পারছো কিনা? তো সেই সাথে যখনই এই বলটা উপরের দিকে যেতে থাকবে তো ট্যাপেট লিভারের নিচের পোর্শনটা এটা সামনের দিকে যাবে না। বুঝতে পারতেছো কিছু? আবার বলতেছি দেখো, এই যে বোলের যে এই পোর্শনটা আছে, এই মাথাটা আছে, এটা যদি উপরের দিকে যায়, সাপোজ আমি যে এদিকে অ্যারো দিচ্ছি এদিকে যায় কোনো কারণে, তাহলে এই লিভারের নিচের পোর্শনটা এটা এদিকে যাবে না। এই পয়েন্টটা যদি ফিক্স থাকে, বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ, তো যখন এই লিভারটা অর্থাৎ ট্যাপেট লিভারটা যখন আমরা ফরওয়ার্ডের দিকে যাবে, তো সেই সাথে এখানে এটার সাথে কানেক্টেড করে দিছি সেই সাথে আমাদের এখানে দেখো একটা কানেক্টিং রড বা এখানে কানেক্টর আছে, তো সেই যে এই নিচের যে রডটা আছে ও সামনের দিকে ফরওয়ার্ডে যাবে। সেই সাথে এখানে দেখো ফালক্রাম করা আছে, ফালক্রাম করে মেনলি এখানে এই লিঙ্ক গুলোর মাধ্যমে, এখানে কয়েকটা লিঙ্ক আছে, লিঙ্ক গুলোর মাধ্যমে এই একটা হিল ফ্রেমকে কানেক্টেড করে দেওয়া হয়েছে। জাস্ট একটা ফ্রেমের জন্য এই মেকানিজম সিম্পলি, এগুলো খুব কি বলে এগুলোর থিকনেস অনেক কম থাকে, কম বলতে একেবারে লাইট না, কিন্তু একটার পাশে আরেকটা থাকে। এরকম আটটা ফ্রেম থাকলে এরকম আটটা ক্যাম্প থাকবে ইন্ডিভিজুয়াল পাশাপাশি, আটটা ক্যাম্পের জন্য আটটা এরকম ক্যাম্প ফলোয়ার থাকবে। ক্যাম্প ফলোয়ারের সঙ্গে সঙ্গে আমাদের এরকম ফিক্সড ফালক্রাম করা এরকম আটটা পোর্শন থাকবে এখানে, অর্থাৎ আটটা এরকম লিভার থাকবে। এই আটটা লিভারের সাথে এরকম কানেক্টর থাকবে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যতগুলো ফ্রেম থাকে প্রত্যেকটার জন্য এরকম সেম সেম মেকানিজম থাকবে। তো সেই সাথে দেখো যখন আমাদের এখানে এই লিভারটা সামনের দিকে ফরওয়ার্ডে যাবে অথবা ব্যাকওয়ার্ডে যাবে, সেই সাথে লিঙ্কের মাধ্যমে এই ফ্রেমটাও লিফটিং হবে অথবা লোয়ারিং হবে। তোমাদের কেউ একজন একটা ভিডিও তৈরি করছে, খুব ভালো আমার কাছে মনে হয়েছে, মানে বোঝার জন্য আমি সেটাকেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেছি একটু ইজিলি বোঝার জন্য, আর কিছু না।
সরি এটা না, দেখাচ্ছি তোমাকে। সরি এটাও না, তারা ওটা দেখছিলাম কে জন্য তৈরি করছে, জাস্ট অ্যানিমেশন দিয়ে এটা তৈরি করছে, জাস্ট এই মোশনটাকে খুব ভালো লাগছে আমার কাছে। মানে একদম আমরা যেটা বুঝাইতে চাচ্ছিলাম ওইটাকে আমি আমি জাস্ট আজকেই দেখছি, তো না হলে আমি ওই লিংক করে দিতাম ওটার সঙ্গে। আচ্ছা আমি তোমাদেরকে দাঁড়াও দেখি এখানে আছে কিনা। হ্যাঁ দেখো এই যে এখানে মনে আছে তোমাদেরই কেউ একজন তৈরি করছে এটা। দেখো এই ক্যাম্প ট্র্যাক থেকে এটা খুব ভালো লাগছে, তোমাদের কেউ একজন তৈরি করছে এটা, মোটামুটি বোধগম্য হয়েছে, কারণ এটা আমি চাইছিলাম যে তৈরি করব তোমাদের কাউকে বা আমি একটু নিজে। দেখো এখানে যে এই যে দেখো এই ফিক্সড ফালক্রাম যেটা বলতেছিল এটার সঙ্গে একটা লিভার ছিল, এই লিভারটার সঙ্গে যেটা বলতেছিল এখানে লিংকের মাধ্যমে যে কানেক্টেড আছে, এই কানেক্টেড করলে এই জাস্ট এখানে ক্যাম্প ট্র্যাক কে ফলো করে, এটা ও দেখাইতে পারে না, যাই হোক এই ক্যাম্প ট্র্যাক কে ফলো করে এই যে ফালক্রাম লিভারের যে টপ পোর্শনটা আছে এটা মুভ করতেছে, এই ফালক্রাম কে ফলো করে কখনো এটা আপ হচ্ছে কখনো ডাউন এর দিকে যাচ্ছে, সেই সাথে লিভারের যে নিচের পোর্শনটা আছে এটা ফরওয়ার্ডে যাচ্ছে অথবা ব্যাকওয়ার্ডে যাচ্ছে। তো ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে যাওয়ার সাথে সাথে দেখো সেই সঙ্গে আমাদের এই এটার সঙ্গে যে আমাদের ফ্রেমটাকে কানেক্টেড করছি এখানে লিংকের মাধ্যমে কানেকশন রডের মাধ্যমে, সেই ফ্রেমটা কখনো লিফটিং হচ্ছে কখনো লোয়ারিং হচ্ছে, অর্থাৎ একটা ক্যাম থেকে কিন্তু এটা লিফটিং এবং লোয়ারিং দুইটাকে আমরা কন্ট্রোল করতে পারতেছি। এই ধরনের মেকানিজম যেই লুমে আছে সেটাকে আমরা বলে থাকি পজিটিভ ট্যাপেট শেডিং মেকানিজম। তোমরা একটু সময় করে দেখে নিও এটা, আশা করি তো বেসিক জিনিসটা বুঝতে পারছো। কিছুটা বোঝা গেছে বেসিক জিনিসটা যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম? জি স্যার। আচ্ছা নেগেটিভ তো হয়ে গেল, অ্যাকচুয়াল ইয়াটা যদি আমরা দেখতে চাই লুমের ভিতরে কি রকম দেখা যায়, দেখো রাইট সাইডের যে পিকচারটা আছে এই রাইট সাইডের পিকচারটা হচ্ছে দেখো এই যে ক্যাম গুলো আছে এই ক্যাম গুলো এরকম থাকে, সেটার সাথে এই যে লিভারটা এবং ফলোয়ারটা রাইট সাইডে এরকম দেখা যায়। তো সেটাকে জাস্ট আমরা যদি আমরা এটাকে ড্র করি, ড্র করলে অনেকটা এই টাইপের দেখা যাবে কানেক্টিং লিভারটা, যদি পজিটিভ ট্যাপেট বা ক্যাম শেডিং মেকানিজম আসে তোমরা এই লেফট সাইডে যে ফিগারটা আছে এই ফিগারটাকে দিয়ে তোমরা জাস্ট নিজের মতো করে ড্রিফ্ট করে দিবা। যেমন একটু আগে দেখেছিলাম গ্রুপ ক্যাম আছে, ওই গ্রুপ ক্যামের পরিবর্তে এখানে আছে একটা ম্যাস্ট ক্যাম, মডার্ন যে পজিটিভ ট্যাপেট বা ক্যাম শেডিং আছে সেখানে এই গ্রুপ ক্যামটা না থেকে এখানে আছে একটা ম্যাস্ট ক্যাম। ম্যাস্ট ক্যামটা হচ্ছে দুইটা ক্যামকে একসাথে ম্যাচ করে একটা সিঙ্গেল ক্যাম হিসেবে কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে দুইটা ক্যাম আছে দেখো দুইটা ডিরেকশনে এ এবং বি, দেখতে পাচ্ছ লেফট সাইডে সবার লেফট সাইডে। দেখা যাচ্ছে এখানে এ এবং বি দুইটা দুইটা ক্যাম্পকে একসঙ্গে একটা ম্যাস্ট ক্যাম হিসেবে কাজ করতেছে, বটম শেপটের সাথে এটা কানেক্টেড আছে, এবং এই ফালক্রাম পয়েন্টকে কেন্দ্র করে জাস্ট একটু আগে দেখতেছিলাম যে যেটা সেম একই জিনিস, সেখানেও এই একটা লিভার আছে যে লিভারটাকে মূলত এই যে ক্যাম্প ফলোয়ার যেটা বলতেছে এই ক্যাম্প ফলোয়ারটাকে এই উপরের পোর্শনে যখন প্রেস করে, সাপোজ এ যে ম্যাস্ট ক্যামের এ পোর্শনটা যখন উপরে প্রেস করবে তখন কিন্তু এই ফালক্রামের উপরে থাকার কারণে যে ফালক্রাম পোর্শনের উপরে যখন এখানে একটা বোল আছে এই বোলটাকে যখন প্রেস করবে তখন কিন্তু ক্যাম ফলোয়ারটা কোন দিকে যাবে, রাইট সাইডে যাবে না লেফট সাইডে যাবে, এখানে একটা ক্যাম ফলোয়ার বোল আছে দেখতে পাচ্ছিস কিনা, ক্যাম ফলোয়ারের এই পোর্শনে একটা বোল আছে এই ফালক্রাম করা পোর্শনের উপরে, এই ফালক্রাম করা পোর্শনটাকে যদি আমি ধরে এখানে ফিক্সড করা আছে, সাপোজ এখানে একটা পেরেক লাগিয়ে দিছি বা একটা লোহা লাগিয়ে দিছি বা এই টাইমটাকে ফালক্রাম করে দিছি, অর্থাৎ এই পয়েন্টে ফিক্স থেকে ও নিজে মুভ করতে পারবে কিন্তু এই পয়েন্ট থেকে সরে যেতে পারবে না, এই পয়েন্টে ফিক্স করা আছে ও চাইলে আমি এটাকে এভাবে ফরওয়ার্ডে কিংবা ব্যাকওয়ার্ডে এটাকে মোশন দিতে পারবো, রোটেট করতে পারবো বা এটাকে কিছুটা সরাতে পারবো এই পজিশন থেকে। তো এইটুকু কি বুঝতে পারতেছো কিনা? আচ্ছা এই প্যানটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। দেখতে প্যান আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে
এই প্যানের একটা নির্দিষ্ট পয়েন্টে, এখানে সাপোজ ধরে নাও যে এখানে আমি একটা পেরেক দিয়ে এটাকে আটকে দিছি, এই পেরেক দিয়ে আটকে দিছি, কিন্তু এটা নিচে প্রেস করলে নিচের দিকে যায়, উপরে প্রেস করলে উপরের দিকে যায়। এখানে সাপোজ একটা বোল আছে, ছোট একটা বোল আছে, এখানে একটা বোল আছে, এই বোলটাকে যখন আমি প্রেস করি, এই বোলটাকে প্রেস করলে এটা নিচের দিকে যাবে, এই ফালক্রাম পোর্শনের নিচে, আবার ফালক্রাম পোর্শনের উপরে যদি প্রেস করি তাহলে এটা ব্যাকওয়ার্ডে যাচ্ছে, আবার নিচের পোর্শনে প্রেস করলে এটা ফরওয়ার্ডে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছো কিনা? এই যে পয়েন্টে আমি লেফট হ্যান্ড দিয়ে যে পয়েন্টটাতে আমি ফালক্রাম করে রেখেছি, সাপোজ এখানে ফালক্রাম করে আটকে দিয়েছি, কিন্তু এটা এই পজিশনে থেকে নড়াচড়া করতে পারবে, অর্থাৎ এই পজিশন থেকে ফিক্স আছে, কিন্তু এটা নিচে প্রেস করলে নিচের পোর্শনটা ব্যাকওয়ার্ডে যাচ্ছে এবং উপরের পোর্শনটা ফরওয়ার্ডে যাচ্ছে, আবার উপরের পোর্শনে যখন প্রেস করতেছি তখন উপরের পোর্শনটা ব্যাকওয়ার্ডে যাচ্ছে, নিচের পোর্শনটা ফরওয়ার্ডে যাচ্ছে। তো সেম কাজটা এখানে হচ্ছে ক্যাম্প ফলোয়ারের ক্ষেত্রে। দেখো ক্যাম্প ফলোয়ারের ক্ষেত্রে এখানে দেখো দুইটা বোল আছে, ছোট ছোট যে গোল আছে, একটা একটা বোল নিচে আছে, একটা বোল উপরে আছে, এই ফালক্রাম করা আছে একটা পয়েন্টে। তো যখন উপরের পোর্শনটাতে এই ম্যাস্ট ক্যামের যে কোনো একটা ক্যামের মাধ্যমে প্রেস করা হয় তখন কি হবে, উপরের পোর্শনটাতে প্রেস করার কারণে নিচের পোর্শনটা এদিকে যাবে আর উপরের পোর্শনটা প্রেস করার কারণে ক্যাম ফলোয়ারটা সামনের দিকে যাবে। ঠিক একইভাবে নিচের পোর্শনটাতে প্রেস করার কারণে এই পয়েন্টে ফালক্রাম থাকার কারণে এটা ফরওয়ার্ডের দিকে যাবে এবং এই পোর্শনটা ব্যাকওয়ার্ডের দিকে যাবে। এইটুকু বুঝতে পারছো কিনা? মেকানিজম মূলত এখানেই শেষ, আর কিছু না। এরপরে জাস্ট একটা সঙ্গে একটা কানেক্টেড করে দিয়ে এটা লিফটিং পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। জাস্ট এই এই ম্যাস্ট ক্যাম্প থেকে মোশনটা ক্যাম্প ফলোয়ার পর্যন্ত নিয়ে যাওয়া, এটুকু বুঝতে পারছো? কারোর কোন প্রশ্ন থাকলে বলো। বটম শ্যাফট সবসময় রোটেট করতে থাকে, সে সাথে ম্যাস্ট ক্যাম্পটাও রোটেট করতে থাকে। ম্যাস্ট ক্যাম্পটা রোটেট করার সময় কোন এক সময় সে এই উপরের যে আমাদের বোল্টটা আছে সেই বোল্টটাতে প্রেস করে, কখনো নিচের বোল্টটাতে প্রেস করে। যখন নিচের বোল্টটাতে প্রেস করবে, আমি একটা এরো মার্ক নিয়ে নেই তোমাদের জন্য, হয়তো বোঝা সহজ হবে। দেখো যখন এই পোর্শনটা এদিকে যাবে তখন, সরি এটা হ্যাঁ, দেখো এই পোর্শনটা যখন এইদিকে যাবে, এই অ্যারোটা যদি আমরা চিন্তা করি, তখন এই ক্যাম্প ফলোয়ারের উপরের পোর্শনটা এইদিকে যাবে না, দেখতে পাচ্ছো? সেই সাথে আমাদের যে কানেক্টরটা আছে কানেক্টরটা বেঁকে যাবে না। যখন কানেক্টরটা বেঁকে যাবে তখন এই ফালক্রাম লিভার যেটা আছে, আরেকটা ফালক্রাম, সেকেন্ড ফালক্রাম লিভারটা, এই ফালক্রাম লিভারের উপরের পোর্শনটাতে এদিকে যাবে না, তখন এই ফালক্রাম পোর্শনের নিচের পোর্শনটা কোন দিকে যাবে? এটার সাথে এই লিংকের মাধ্যমে, কানেক্টরের মাধ্যমে আমরা ফ্রেমটাকে জাস্ট আগের মতো এই লিফটিং এবং লোয়ারিংটা করব। এইটুকু বুঝতে পারছো কিনা? কেউ রেসপন্স করতেছে না, ঘটনা কি? আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি কিনা? আচ্ছা আচ্ছা, এইটুকু কিছুটা ধরতে পারছো কিনা? জাস্ট এখানে মেকানিজমটা মেইনলি হচ্ছে ম্যাস্ট ক্যাম্প থেকে এই ক্যাম্প ফলোয়ার পর্যন্ত, আর কিছু না। এরপর জাস্ট একটার সাথে একটা কানেক্টেড হয়ে ফ্রেম পর্যন্ত চলে গিয়েছে। নিচের পোর্শনটা আছে, এই লিংকের নিচের পোর্শনটা কি হবে তখন? এটা এদিকে যাবে, এদিকে যাওয়ার কারণে এই পোর্শনটা নিচের দিকে যাবে, তখন ফ্রেমটা কি হবে, লিফটিং হবে না লোয়ারিং হবে? লোয়ারিং হবে। তো এটুকু বুঝতে পারছো কিনা? অর্থাৎ এই যে আমি যে পজিশনে দেখাইছি সেই পজিশনে, অর্থাৎ বোল নিচের বোলটাকে প্রেস করার কারণে হিল ফ্রেমটা কি হচ্ছে, লোয়ারিং হচ্ছে। এখন সবগুলো অ্যারো যদি জাস্ট অপোজিট করে দেই তাহলে কি হবে? লিফটিং, লিফটিং হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে আমরা দেখি নেক্সট স্লাইডে যাই। দেখো ওই যে বোলটার কথা বলতেছিলাম, দেখো উপরে এবং নিচে দুইটা বোল আছে এবং নিচে যে ভিতরে যে হোয়াইট কালার যেটা সেটা হলো ফালক্রাম পয়েন্ট এবং এটা একটা ফালক্রাম লিভার, যেটাকে আমরা একটু আগে ক্যাম্প ফলোয়ার বলতেছিলাম। এটা ওয়ান টাইপ অফ ফালক্রাম লিভার, এটা একটা ক্যাম্প ফলোয়ার। ক্যাম্প ফলোয়ার একটা নির্দিষ্ট পয়েন্টে ফালক্রাম করা থাকে এবং দুইটা বোল থাকে, একটা উপরে থাকে বোল, একটা নিচে থাকে বোল। এই দেখো একটা বোল উপরে আছে, এটা ব্ল্যাক কালার, একটা নিচে আরেকটা আছে বোল, দুইটা বোল।
এবং একটা বল দেখো, যখন এই 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 একটা ক্যাম মাস্ট ক্যামের একটা পোর্শন যখন এটাকে প্রেস করতেছেন, তখন আরেকটা কিন্তু এটার সঙ্গে জাস্ট সারফেস কানেক্টেড আছে, কিন্তু ওকে প্রেস করতেছেন। তো এই কারণে দেখো এই উপরের পোর্শনটা যখন প্রেস করতেছে, এটার এই যে আমাদের লিভারটা আছে এটা কিন্তু লেফট সাইডের দিকে চলে যাচ্ছে। আবার যখন নিচের পোর্শনটাতে প্রেস করবে, এখানে মাঝখানে সাদা পয়েন্টটা যদি ফালকাম করা থাকে, তাহলে এই টপ পোর্শনটা কিন্তু ফরওয়ার্ডে যাবে। বুঝতে পারছো কিনা? জি স্যার। এখন ওই যে গ্রুপ দেখতেছিলাম একটু আগে, গ্রুপ ক্যাম গুলো কিভাবে কাজ করে, এই গ্রুপ ক্যামের একটা জাস্ট এখানে ইয়া দেওয়া আছে, ভিডিও আছে। এটা কনভেনশনাল, মডার্নে এখন আর গ্রুপ নাই কোথাও, সব জায়গায় এই ম্যাস্ট ক্যামটা ইউজ করতেছে মডার্নের ক্ষেত্রে। এই গ্রুপ ক্যামের মাধ্যমে এটা জাস্ট ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে যাচ্ছে। এখানে এই যে ক্যাম গুলো আছে, বটম শিফটে লাগানো আছে, এই ক্যাম থেকে এই লিভারের মাধ্যমে কানেক্টিং রডের মাধ্যমে এই যে দেখো হিল ফ্রেমের কন্ট্রোল করা হচ্ছে, হিল ফ্রেমটাকে লিফটিং ও লোয়ারিংটা এখানে হচ্ছে। এটা একটা পজিটিভ ক্যাম্প কে দেখানো হয়েছে, একটা প্রোটোটাইপ লুম, উডেন লুম, জাস্ট ফ্রেমটাকে এখানে দেখানো হয়েছে। আমরা যদি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখি, অ্যাডভান্টেজ এর মধ্যে এটা সিম্পলেস্ট, চিপেস্ট কম্পারেটিভলি অন্যান্য শেডিং মোশনের চাইতে, এটা কম্পারেটিভলি লেস পাওয়ার কনজিউম করে, হাই স্পিডে এটাকে রান করা যায়, লেস ওয়ার এন্ড টিয়ার কম্পারেটিভলি হয়ে থাকে, টেপেডের ক্ষেত্রে ডিফেক্টও কম্পারেটিভলি কম থাকে। তো এটা আসলে ডিপেন্ড করতেছে, এটার পিছনে আবার কিছু কন্ডিশন আছে, সেটা হলো র মেটেরিয়ালের উপরও ডিপেন্ড করতেছে। যদি বাকি সব কিছু সেম থাকে সেই ক্ষেত্রে, অন্যান্য লোমের সাথে যদি কনসিডার করি, সেক্ষেত্রে আমরা এটার কিছু অ্যাডভান্টেজগুলো আমরা ব্রিফ করতে পারি। এটার একটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে জার্কি মোশন হয়, এবং এই শেডিংটা অনেক সময় আনইকুয়াল হয়ে থাকে। কারণ হচ্ছে দেখো যে শ্যাফটের মাধ্যমে আমরা দুই পাশ থেকে কন্ট্রোল করতে হয়, তো দুই পাশ থেকে অনেক হাই স্পিড থাকার কারণে অনেক সময় শেডিংটা ইকুয়াল হয় না, মানে একইভাবে বোথ সাইড, অর্থাৎ এই লেফট সাইড এবং রাইট সাইডের যে শেড অ্যাঙ্গেলটা এটা সবসময় সেম থাকে না, কিছুটা চেঞ্জ হয়ে যায়। কারণ এই ধরনের মোশন গুলো নর্মালি হয়ে থাকে, এই প্রবলেম গুলো হয়ে থাকে নর্মালি কনভেনশনাল লুমের ক্ষেত্রে। মডার্ন লুমের ক্ষেত্রে এটা মিনিমাইজ করে নিয়ে আসা হয়েছে, কারণ মডার্ন লুমে আমরা যে ক্যাম গুলো ইউজ করে থাকি সেই ক্যাম গুলো হচ্ছে সবগুলো ম্যাক্সিমাম গুলো ম্যাস্ট ক্যাম। ম্যাস্ট ক্যাম এর ক্ষেত্রে এই প্রবলেমটা কম্পারেটিভলি কম হয়। যে কোনো সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে যে কোনো উইপ চেঞ্জ হলেই, অর্থাৎ যে কোনো ডিজাইন চেঞ্জ হলেই, আমাদের ডবি লুমের মতো আমরা চাইলেই জাস্ট শুধু লুমের প্যাগিং সিস্টেমটা চেঞ্জ করে দিয়ে, অথবা মডার্ন লুমের ক্ষেত্রে জাস্ট সফটওয়্যারে আমরা জাস্ট ডিজাইনটা চেঞ্জ করে দিলে যে চেঞ্জ হয়ে যাবে এরকম না। এক্ষেত্রে যেটা হয়, ওই যে নির্দিষ্ট একটা ডিজাইনের জন্য নির্দিষ্ট একটা ট্যাপেট ইউজ করতে হয়, অর্থাৎ নির্দিষ্ট পিক নাম্বারের জন্য, সাপোজ 4x4 এরকম কোনো ডিজাইন, অর্থাৎ চারটা চারটা ওয়ার্পিয়ার, অর্থাৎ চারটা হিল ফ্রেমের যে ডিজাইন, এটাকে চেঞ্জ করে যদি 6টা হিল ফ্রেমের কোনো একটা ডিজাইনে যেতে চাই, সঙ্গে সঙ্গে আমাদের ট্যাপেট গুলোকে বের করে নিয়ে আসতে হয় এবং নতুন ট্যাপেট এখানে ইনস্টল করতে হয়, নতুন ট্যাপেট এখানে লাগিয়ে এরপর আমাদের উইপ শুরু করতে হয়। এটা একটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ ট্যাপেট লুমের। জুয়েল পিরিয়ড আমরা আলোচনা করে ফেলছি, যে স্টেশনারি যে টাইমটা, অর্থাৎ শেড ওপেন এবং অর্থাৎ সরি শেড লিফটিং এবং লোয়ারিং হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় মিনিমাম টাইম, যে টাইমটা একটা ওয়েভ ইনসার্শনের জন্য প্রয়োজন হয়, এই টাইমটা সে ওয়াইট করে। এই ওয়াইটিং টাইমটাকে বলা হয়, এই স্টেশনারি পিরিয়ডটাকে বলা হয় জুয়েল অফ হিল অথবা জুয়েল পিরিয়ড। অর্থাৎ একটা ফ্রেম লিফটিং হলো, একটা লোয়ারিং হলো, এরপরে পিক ইনসার্শন হইতে হবে, এই পিক ইনসার্শনের সময় কিছু সময় সে ওয়াইট করে। এই ওয়াইটিং টাইমটা মূলত এই ট্যাপের ডিজাইন, অর্থাৎ ক্যামের যখন ডিজাইন করা হয় তখনই এটাকে সেট করে দেওয়া হয়। ফ্যাক্টরস কনসিডার্ড ফর দ্য কনস্ট্রাকশন অফ শেডিং ট্যাপের, একটা শেডিং ট্যাপের তৈরি করতে গেলে যে সমস্ত ফ্যাক্টরকে কনসিডার করতে হয় সেটা হলো কি ধরনের উইভ আমি তৈরি করতেছি, কোন ডিজাইন, অর্থাৎ কি ধরনের প্যাটার্ন টু বি প্রোডিউসড ইন দিস ফেব্রিক, অর্থাৎ কোন ধরনের ডিজাইন আমি ফেব্রিকে নিয়ে আসতে চাইতেছি, সেটার উপর অ্যাট ফার্স্ট ডিপেন্ড করতেছে যে আমি এটা টু আপ অন ডাউন টু লুপ করবো,
নাকি 2x2 টুইল করব নাকি প্লেন উইপ করব সেটার উপর ডিপেন্ড করে আমাকে এটার শেপটাকে ডিজাইন করতে হয়, অর্থাৎ ট্যাপেটের শেপটাকে ডিজাইন করতে হবে। লিফট অফ দা ট্যাপেট, অর্থাৎ এই ট্যাপেটের মাধ্যমে কি পরিমাণ লিফটিং হবে, অর্থাৎ যে নোজ পিটটা আছে, নোজ পজিশনটা আছে যেটার মাধ্যমে ওই বোলটাকে প্রেস করবে, সেটা কতটুকু সেটার ডায়ামিটার হবে, অর্থাৎ কতটুকু সেটা হবে, কি মেজারমেন্ট হবে, সেটা ডিপেন্ড করতেছে আমাদের এই ট্যাপেটের ডিজাইন তৈরি করার সময়, সেটা ওই লিফটের উপর ডিপেন্ড করে ডিজাইনটা করতে হবে। ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য ড্রাইভিং শ্যাফট টু দ্য নিয়ারেস্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট উইথ দ্য ট্রেডল বোল, অর্থাৎ ওই ট্রেডল বোলের সঙ্গে যে নিয়ারেস্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট আছে সেটা আমাদের ট্যাপেটের মাঝখান থেকে কতটুকু ডিস্টেন্স আছে সেটা কনসিডার করতে হবে। ডুয়েল পিরিয়ড অফ দ্য হিল ফ্রেম, কত সময় ডুয়েল দিতে চাই, যখন আমার উইভিং এর অর্থাৎ উইভিং জোন অর্থাৎ আমাদের ফেব্রিকের উইথ কম থাকে সেক্ষেত্রে ডুয়েল পিরিয়ড কম্পারেটিভলি কম থাকে। সাপোজ 16 ইঞ্চ একটা ফেব্রিক তৈরি করবো, এটার জন্য যে ডুয়েল পিরিয়ড দিব একটা 90 ইঞ্চের ফেব্রিক তৈরি করবো, দুইটা ডুয়েল পিরিয়ড কি সেম হবে, কোনটা ডুয়েল পিরিয়ড বেশি হবে? 90 ইঞ্চ একটা ফেব্রিক তৈরি করবো যেটার উইথ 90 ইঞ্চ, 90 ইঞ্চ একটা ফেব্রিক তৈরি করবো, আরেকটা ফেব্রিক তৈরি করবো 60 ইঞ্চ, 90 ইঞ্চের জন্য ডুয়েল পিরিয়ডটা বেশি হবে, কারণ ওর জন্য যে আমরা OFTR ইনসার্শনের যে টাইমটা কম্পারেটিভলি বেশি লাগবে, এই জন্য ট্যাপের ডিজাইনের সময় এই জিনিসগুলো কনসিডার করতে হয়। ডায়ামিটার অফ দ্য ট্রেডেল বোল, একটু আগে বলতেছিলাম না, একটা বিয়ারিং এর মতো একটা বোল ইউজ করে যে বোলের উপরে মূলত ট্যাপেরটা গিয়ে প্রেস করে, সেই বোলটার ডায়ামিটারের উপরও আসলে ডিপেন্ড করতেছে যে কতটুকু ওই শেড ডেপথ এবং কি বলে লিফটিং এবং লোয়ারিংটা হচ্ছে, তো সেটার ডায়ামিটারটাও আসলে ট্যাপের কনস্ট্রাকশনের সময় কনসিডার করতে হয়। ট্যাপের কনস্ট্রাকশনটা তোমাদের আসলে ডিটেলস আমরা দেখাই না, কারণ এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেকগুলো ক্লাস লেগে যায়, দুইটা তিনটা ক্লাস লেগে যায়, সেটা আসেও না তোমাদের আসলে এত ডিটেলস, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। এখন দেখো আমরা যেটা বলতেছিলাম যে দুইয়ের বেশি যদি কোনো উইভ আমরা ট্যাপেটে করতে চাই সেক্ষেত্রে আমাদের আরেকটা আলাদা শেফট ইউজ করতে হয়, সেই শেফটাকে আমরা বলে থাকি কাউন্টার শেফট। কাউন্টার শেফটা আমাদের বটম শেফটের নিচে লাগানো থাকে, যদি দুইটা শেডিং ট্যাপেট ইউজ করা হয় তাহলে এটা আমরা বটম শেফটের সাথে কানেক্টেড করে দিই, যদি দুইয়ের বেশি হয় তাহলে অবশ্যই সেখানে কাউন্টার শেফট ইউজ করতে হয়। তো আমরা একটু কাউন্টার শেফটা দেখি কোথায় কিভাবে লাগানো থাকে, দেখো লেফট সাইডের ফিগারে এখানে কিন্তু কোনো কাউন্টার শেফট নাই, কিন্তু রাইট সাইডের যে ফিগারটা আছে এখানে দেখো একটা কাউন্টার শেফট আছে, দেখতে পাচ্ছো কিনা, যেখানে তিনটা শেডিং ট্যাপেট ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ একটা কাউন্টার শেফট আছে এখানে, স্পটলাইটটা দেখতে পাচ্ছ? জি স্যার এখন দেখা যাচ্ছে। হ্যাঁ ফার্স্ট যেটা ওই যে একটু আগে বাঁকা পোর্শনটা দেখাইতেছিলাম না, বললাম যে এটা একটা ক্র্যাঙ্ক, এটা একটা ক্র্যাঙ্ক, আর একটা ক্র্যাঙ্ক, দুইটা ক্র্যাঙ্ক আছে, দুইটা ক্র্যাঙ্ক, এই এইটা ফার্স্ট যে মোটর থেকে একটা মোটর পুলি, মোটর পুলি জাস্ট তোমরা চিন্তা করো একটা সিম্পল গিয়ারিং মেকানিজম, এখানে যদি আমরা চিন্তা করি মোটর থেকে মোটর পুলি হয়ে মেশিন পুলি হয়ে সাপোজ এখানে ব্রেক এবং ক্লাচ সিস্টেম পার হয়ে এসে এখানে একটা আমাদের শ্যাফট আছে, যে শ্যাফটাকে ও রোটেট করতেছে, মোশন দিচ্ছে, এই শ্যাফটের নাম হলো ক্র্যাঙ্ক শ্যাফট, কারণ এখানে একটা পাকা ক্র্যাঙ্ক আছে, এখানে একটা ক্র্যাঙ্ক আছে, দুইটা ক্র্যাঙ্ক থাকার কারণে এই শ্যাফটের নাম হলো কি ক্র্যাঙ্ক শ্যাফট। তো ক্র্যাঙ্ক শ্যাফট রোটেট করতেছে, এই ক্র্যাঙ্ক শ্যাফট রোটেট করার সময় ক্র্যাঙ্ক শ্যাফট থেকে এই দেখো এই রাইট সাইডে এখানে গিয়ার এবং হুইলের মাধ্যমে এই গিয়ারের মাধ্যমে মোশনটাকে ট্রান্সফার করে এই বটম শ্যাফটে নিয়ে আসা হয়েছে, আবার বটম শ্যাফটের সাথে এরকম গিয়ার রেশিও ইউজ করে, গিয়ার ইউজ করে একটা থেকে আরেকটা গিয়ার ইউজ করে মোশনকে ট্রান্সফার করে আমরা কাউন্টার শ্যাফটে নিয়ে আসছি। তো এখানে টোটাল তিন ধরনের শ্যাফট আছে, একটু জাস্ট মাথায় রাখো, ফার্স্ট যেটা আছে এটা ক্র্যাঙ্ক শ্যাফট, সেকেন্ড যেটা আছে এটা কি বটম শেফট, এবং থার্ড যেটা আছে সবার নিচে সেটা কি কাউন্টার শেফট। এখন সাপোজ আমাদের মোটরের আরপিএম দেওয়া আছে, মোটর পুলি টায়ার দেওয়া আছে, মেশিন পুলি টায়ার দেওয়া আছে, আমরা কি এখান থেকে কাউন্টার শেফটের আরপিএম, সরি ক্র্যাঙ্ক শেফটের আরপিএম বের করতে পারবো? ক্র্যাঙ্ক শেফটের খাতা কলম আছে কারো কাছে? জি স্যার আছে। হ্যাঁ একটু ক্যালকুলেশন করো তো, সাপোজ ধরে নাও যে আমাদের কিছু ডাটা দেওয়া আছে, সেটার মধ্যে সাপোজ ধরে নাও যে আমাদের এখানে যে আরপিএম সেটা দেওয়া আছে, মোটরের আরপিএম দেওয়া আছে, মোটরের আরপিএম 240, মোটর পুলিটা 6 ইঞ্চি, মেশিন পুলিটা 12 ইঞ্চি, তাহলে এই আমাদের যে
ক্র্যাঙ্ক শ্যাফট আছে, সেই ক্র্যাঙ্ক শ্যাফটের আরপিএম কত হয়? ফার্স্ট যে শ্যাফট আছে এই শ্যাফটের আরপিএম কত হয় বলো তো? 240 6/12, 240, এটার ডায়া দেওয়া আছে 6 ইঞ্চি, এটা দেওয়া আছে 12 ইঞ্চি, কত হবে তাহলে এটা এই আমাদের এই শ্যাফটের আরপিএম কত হবে? আসছে কত হয়? 120। হ্যাঁ, 240 6/12 যা আছে সেটা এটার আরপিএম। আচ্ছা বাকিরা বুঝতে পারছো এটা 120 আরপিএম এ চলতেছে? এখন যারা লুম ম্যানুফ্যাকচারার, যারা লুম ম্যানুফ্যাকচারার তাদের একটা জিনিস সবসময় কনসিডার করতে হয়, আমরা একটা কমন জিনিস জানি, একটা লুম সাইকেলে কি কি থাকে, শেডিং হয় কয়বার? কমন যে লুম সাইকেল আছে একটা শেডিং হয়, তারপর পিক ইনসার্শন হয় কয়টা? মনে আছে একটু আগে আমরা ওই যে টাইমিং ডায়াগ্রাম দেখছিলাম যে এর আগে, ভুলে গেছো? একটা পিক ইনসার্শন হবে এবং একটা কি হবে, পিট আপ হবে। এই তিনটা কাজ হলে আমাদের, আমরা ধরে নিব যে একটা কমপ্লিট লুম সাইকেল কমপ্লিট হলো। একটা টিপিক্যাল লুম সাইকেলে আমরা তিনটা ভাগে ভাগ করছিলাম না, মনে আছে না? শেডিং এবং পিকিং এবং বিট আপ, এই তিনটা ভাগে ভাগ করে এই তিনটাকে সময় ক্যালকুলেশন করেছিলাম। শেডিং এর জন্য কত সময় লাগে, পিকিং এর জন্য, বিট আপের জন্য, ভুলে গেছো? এর আগে 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 লেকচারে ছিল। যাই হোক, সেখানে দেখো আমরা যে একটা শেডিং, একটা পিকিং এবং একটা বিট আপ, এই তিনটাকে সিনক্রোনাইজ করতে হয় অবশ্যই সব সময়। লুম ম্যানুফ্যাকচারার এটাকে কনসিডার করে লুম তৈরি করে, অর্থাৎ আমাদের যে কমন যত ফেব্রিক তৈরি করি, অর্থাৎ কমন যত লুম আছে সেগুলোর ক্ষেত্রে একটা শেডিং, আমরা বলতেছি একটা পিকিং এবং একটা বিট আপকে সিনক্রোনাইজ করতে হয়। একটা শেডিং, একটা পিকিং এবং একটা বিট আপকে সিনক্রোনাইজ করতে হবে, অর্থাৎ একটা শেডিং হলে একটা পিক ইনসার্শন হবে এবং একবার বিট আপ হবে। এইটুকু বুঝতে পারছো কি বলতে চাইতেছি আমি? মানে এইটুকু বুঝতে পারছো কিনা, আর কিছু বোঝার দরকার নাই, মানে ম্যাথমেটিক্স সব ভুলে যাও, জাস্ট এইটুকু মাথায় নাও যে একটা শেডিং হবে, একটা পিক ইনসার্শন হবে এবং একটা বিট আপ হবে, এই তিনটার আগে সিনক্রোনাইজ করতে হবে শুধু, ঠিক আছে? তো আমরা জানি যে এই যে একটু আগে ক্র্যাঙ্ক দেখাচ্ছিলাম না, এই ক্র্যাঙ্ক, এই ক্র্যাঙ্ক শ্যাফটের একটা রোটেশনে একবার বিট আপ হয়, একটু লেখো খাতায়। ক্র্যাঙ্ক শ্যাফটের সিঙ্গেল রোটেশনে সিঙ্গেল বিট আপ হয়, অর্থাৎ একটা রোটেশনে একটা বিট আপ হবে, কমন নর্মাল ওয়েতে। বিট আপে গিয়ে আমরা অন্য কিছু পরে দেখবো, মানে অ্যাজ ইউজুয়াল এভারেজ যত লুম আছে সবগুলোর ক্ষেত্রে এটাই হয়, অর্থাৎ এই ক্র্যাঙ্ক শ্যাফট যেটা আছে, ফার্স্ট যে শ্যাফটটা সবার উপরে যে শ্যাফট, এই শ্যাফট একটা রোটেট করলে একবার বিট আপ হবে। বটম শ্যাফট, বটম শ্যাফটের দুই পাশে দুইটা পিকিং ট্যাপেট লাগানো থাকে, অর্থাৎ বটম শ্যাফট একবার রোটেট করলে দুইটা পিকিং হয়, দুইটা পিক ইনসার্শন হয়। আবারও বলতেছি, বটম শ্যাফট একবার রোটেট করলে এই লেফট সাইড থেকে একটা পিক ইনসার্শন করে, অর্থাৎ এই শাটলটাকে এই পাশ থেকে বাড়ি দিয়ে একবার এই সাইড থেকে এইদিকে দেয়, আবার এই পাশ থেকে বাড়ি দিয়ে এটাকে হিট করে লেফট থেকে আবার রাইটে দিয়ে দেয়, অর্থাৎ বটম শেপ যদি ফুল একবার রোটেট করে তাহলে দুইটা পিক ইনসার্শন হয়ে যায়। আমাদের টার্গেট কি, একটা শেডিং, একটা পিকিং এবং একটা বিট আপকে সিনক্রোনাইজ করা, ঠিক আছে? এটুকু মাথায় নাও, একটা শেডিং, একটা পিকিং এবং একটা বিট আপকে সিনক্রোনাইজ করতে হবে, এবং সিনক্রোনাইজ করেই লুমটা তৈরি করা আছে। জাস্ট আমরা এটার ক্যালকুলেশনটা সহজ করার জন্য, বোঝার জন্য আমরা এটা ডিসকাস করতেছি। তো এখন ফার্স্ট যেটা বললাম, এই যে ক্র্যাঙ্ক আছে, বাঁকা পোর্শন আছে, দুইটা বাঁকা পোর্শন আছে, এই ক্র্যাঙ্ক শ্যাফট একবার রোটেট করলে একটা বিট আপ হয়, বটম শ্যাফট একবার ঘুরলে কয়টা পিক ইনসার্শন হবে, এখানে দুইটা পিকিং ট্যাপেট লাগানো আছে, এই পাশে একটা পিকিং ট্যাপেট, এই পাশে একটা পিকিং ট্যাপেট, এই বটম শ্যাফট একবার ঘুরলে দুইটা পিক ইনসার্শন হয়ে যায়। তাহলে এই ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে যদি বটম শ্যাফটকে সিনক্রোনাইজ করতে যাই আমরা, তাহলে এটার যে রোটেশন আরপিএম আছে, এটার আরপিএম কি সেম রাখবো না কম রাখবো না বেশি রাখবো, সেটা একটু বলো তো। বেশি বেশি রাখবো, আচ্ছা। আর বটম শেফটের আরপিএমটা বেশি রাখবো, আর কেউ? আরপিএম তো কম রাখতে হবে না, কম রাখতে হবে না, কম রাখতে হবে, বেশি না স্যার, কম রাখতে হবে। আচ্ছা, তিন তিন ধরনের আনসার পেয়ে গেছি, কেউ একটু কনফিউশন, কম রাখতে হবে না, আরেকজন বলছে কম রাখতে হবে অবশ্যই, একজন বলছে বেশি রাখতে হবে, তিন ধরনের, এর বাইরে তো কারোর আনসার হওয়ার কথা না, তিনটা আনসারই চলে আসছে। আচ্ছা, যে বললা এটাকে বেশি রাখতে হবে, তোমার কি লজিক একটু বলো আমাদের সঙ্গে, শেয়ার করো। স্যার আমি বেশি বলছিলাম, পরে আবার কম বলছি স্যার। আচ্ছা কম বলছো তুমি, সরি। আচ্ছা তাহলে তো ঠিক আছে তোমারটাই,
আর যিনি কনফিউশনে আছো সেটাও বলতেছি এটা অবশ্যই কম রাখতে হবে। আমি বলছিলাম যে সিনক্রোনাইজ করতে হবে, অর্থাৎ ও একবার ঘুরলে ওকে একবারই ঘুরাইতে হবে। তাহলে এখানকার গিয়ার রেশিওটা কি হবে এটার চেতে, অর্থাৎ এখানে এটা এই শ্যাফটের সঙ্গে ক্র্যাঙ্ক শ্যাফটের সঙ্গে যে গিয়ারটা আছে, যে আমরা হুইলটা ইউজ করতেছি এবং বটন শ্যাফটের সঙ্গে যে গিয়ারটা ইউজ করতেছি, এটার চেতে এটার টিথ সংখ্যা কি সেম থাকবে না বেশি হবে? আচ্ছা আর 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 কেউ বলো। এটা কম হতে হবে, আরপিএম কম হইতে গেলে কি করতে হয় গিয়ার রেশিও এটা থেকে এটাকে রিডিউস করব আমি আরপিএম, অর্থাৎ এখানে সাপোজ 200 আরপিএম ঘুরতেছে এটাকে 100 আরপিএম এ ঘোরাবো। তাহলে কি করতে হবে এখানে গিয়ার রেশিওটা কি করতে হবে, এটা যদি 20 থাকে এটা কত হবে তাহলে? অর্থাৎ আমার স্পটলাইটটা দেখতে পাচ্ছ কিনা তোমরা, যে ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যদি এই যে গিয়ারটা আছে এটার টিথ সংখ্যা যদি 20 থাকে তাহলে বটম শ্যাফটের সঙ্গে যে গিয়ারটা আছে এটার টিথ সংখ্যা কত হবে? আমি এখন হাফ করতে চেয়েছি, তার মানে এখানে টিচ সংখ্যা যা হবে এটা টিচ সংখ্যা তার চেয়ে ডাবল হবে। এখানে যদি 48 থাকে এখানে কত হবে? 96। এখানে 24 থাকলে এখানে 48। হ্যাঁ এটুকু বুঝতে পারছো কিনা? 36 থাকলে এটা 72। ওকে এটুকু ক্লিয়ার? অর্থাৎ আমরা দুইটা জিনিসকে সিনক্রোনাইজ করে ফেলছি কিন্তু, অর্থাৎ ক্র্যাঙ্ক শ্যাফট এবং বটম শ্যাফট এই দুইটারে আমরা স্পিড আমরা কন্ট্রোল করে ফেলছি, অর্থাৎ দুইটাকে সিনক্রোনাইজ করে ফেলছি। লুমের ম্যাক্সিমাম হয়ে গেছে, এখন আমাদের লুমের শুধুমাত্র বাকি আছে কি শেডিংটাও, সরি আমাদের বিটআপটাও হয়ে গেছে, আমাদের পিক ইনসার্শনও হয়ে গেছে, পিকিংও হয়ে গেছে, এখন শুধুমাত্র বাকি আছে কি কাউন্টার শ্যাফট। এখন থার্ড যেটা আছে সেটা আমাদের একটা কাজই বাকি আছে, তিনটা প্রাইমারি মোশনের মধ্যে। এই ফার্স্ট যেটা ছিল ক্র্যাঙ্ক থাকার কারণে ক্র্যাঙ্কের মাধ্যমে আমি বলছিলাম বিটআপ হয়, এটুকু শুধু ধরে নাও, অর্থাৎ একটা রোটেশনে একটা বিটআপ হয়। আবার বটম শ্যাফটের একটা রোটেশনে দুইটা পিক ইনসার্শন হয়, অর্থাৎ ওএফটিএন ইনসার্শন হয়, তো এটাও আমরা সিনক্রোনাইজ করে ফেলছি। এখন পিকিংও হয়ে গেল, বিটআপও হয়ে গেল, এখন বাকি আছে কি? শুধু অনলি শেডিংটা বাকি আছে। এখন শেডিং এ সাপোজ ধরে নিলাম যে এখানে আমি তিনটা শেডিং ট্যাপেট ইউজ করবো, এমন একটা ডিজাইন যেটা আমাদের তিনটা শেডিং ট্যাপেট লাগে, অথবা পাঁচটা লাগে, অথবা সাতটা লাগে, অথবা দশটা লাগে, যাই লাগুক আটটা লাগুক, আটটা পর্যন্ত আমরা হিসাব করব, সাপোজ ছয়টা লাগুক বাটা লাগুক। এখন যদি এটা সাপোজ তিনটা লাগে আমার যেটা আছে ফিগারে সেটি আলোচনা করি, তিনটা শেডিং ট্যাপেট আমি ইউজ করতে চাই, তাহলে এখন স্পিড রিডাকশন করতে হবে না ইনক্রিজ করতে হবে কোনটা বলো তো? যদি সিনক্রোনাইজ করতে চাই, ও একবার ঘুরলে ও এখন একবার ঘুরতেছে, মানে ওরা দুইজন কিন্তু সিনক্রোনাইজ হয়ে গেছে। এখন এখন ও একবার ঘুরলে ওকে কতটুকু ঘুরাইতে হবে বলতো? অর্থাৎ বটম শেফট একবার ঘুরলে কাউন্টার শেফটকে কতটুকু ঘুরাইতে হবে? এখন ও একবার ঘুরলে তিনটা শেডিং হয়ে যায়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এর আগে বটম শেফটের ঝামেলাটা ছিল, বটম শেফট একবার ঘুরলে দুইটা পিক ইনসার্স হয়ে যায়, তো এই জন্য এই আমাদের এই যে ফার্স্ট যে শেফটা ছিল অর্থাৎ ক্র্যাঙ্ক শেফটের সাথে এটাকে সিনক্রোনাইজ করার জন্য, যেহেতু ও একবার ঘুরলে দুইটা কাজ হয়ে যায়, আমাদের দরকার একটা কাজ, অর্থাৎ একটা পিক দরকার, কিন্তু একবার ঘুরলে দুইটা পিক ইনসার্শন হয়ে যায়, এই জন্য এটাকে কি করছিলাম অর্ধেক করে এটা আর এটাকে সিনক্রোনাইজ করছি। এখন আরেকটা কাজ হলো এই বটম, সরি বটম শেপ মাঝখানে যে শেপটা আছে এই বটম শেপটা একবার ঘুরলে এখন এখন যে স্পিড বটম শেপ একবার ঘুরলে কয়টা কয়টা পিক ইনসার্শন হচ্ছে, লেফট সাইডে একটা রাইট সাইডে একটা, তো এটাকে সিনক্রোনাইজ করে ফেলছি। এখন থার্ড যেটা আছে শেডিং এর জন্য যে আমাদের টারশিয়ারি যে আমরা যে আরেকটা শেফট ইউজ করছি, অর্থাৎ কাউন্টার শেফট যেটা আছে কাউন্টার শেফট একবার ঘুরলে তিনটা শেডিং হয়ে যায়, অর্থাৎ ফার্স্ট শেডিং দেন রিভার্স হবে সেকেন্ড শেডিং দেন থার্ড শেডিং, অর্থাৎ কাউন্টার শেফট একবার ঘুরলে তিনবার শেডিং হয়ে যায়। তাহলে এটাকে কতটুকু স্পিড রিডাকশন করতে হবে করে সিনক্রোনাইজ করতে হবে বলো দেখি এটার সাথে? এটা গিয়ার রেশিও কি হবে? এটা যদি 10 হয়ে থাকে তাহলে এটা কত হবে? 30। বুঝা কইছো না না বুঝা কইছো কেমনে কইছো বলো স্যার? বটম শেপের থেকে তো মানে যেহেতু আমাদের যে কাউন্টার শেপটা আছে সেটা একবার রোটেশন হচ্ছে তিনটা শেডিং, সো আমাদের তো দরকার হচ্ছে একটা শেডিং, একটা শেডিং।
হ্যাঁ সো আমাদের স্পিডটাই তখন হচ্ছে মানে তিন গুণ যদি আমরা কমিয়ে দিই তখন হচ্ছে একটা শেডিং হচ্ছে, একটা শেডিং হচ্ছে। এর বাইরে কারোর কোনো অপিনিয়ন আছে? না বুঝলে বলো, আমরা মানে এটা বোর্ডে বুঝাইলে অনেক ইজি হইতো, আচ্ছা মতো আমি লিখতে পারতাম। আমি দেখি তোমাদের জন্য একটা বোর্ড খুব তাড়াতাড়ি কিনতেছি, কিনে ওটাতে ইয়া করব, নাহলে মুশকিল, আমার জন্য অনেক কঠিন হয়ে গেছে। এই এর বাইরে কারো কোনো অপিনিয়ন আছে বা বুঝতে পারো না একটু বলো তাহলে, যে পয়েন্টে বুঝো নাই সেটা আবার বলো, আমরা আবার ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা আমরা একটু দেখি তাহলে এখানে কি আছে। আচ্ছা এখানে দেওয়া আছে, এখানে দুইটা জিনিস দেওয়া আছে। আচ্ছা এটা কি 30 হবে? তোমরা কি শিওর হইছো কিভাবে হবে 30? মানে মানে এটা কি বুঝে শুনে মানে বলছো কিনা 30 হবে? এটা কি বুঝে শুনে বলছো না কিভাবে বললাম, মানে মিলতেছে কিনা, তিনটাই সিনক্রোনাইজ হয়েছে এটা বুঝতে পারতেছো কিনা, বা সিনক্রোনাইজ হয় না এরকম কেউ আছো কিনা, বা কি হয়েছে আসলে ঘটনাটা? কারো কোনো অসুবিধা থাকলে বলো দেখি ক্লিয়ার করা যায় কিনা। তাহলে এই ধরনের যদি কোনো ম্যাথ পরীক্ষা আসে, এটা প্রায়ই আসে এই টাইপের একটা ম্যাথ, সেখানে তোমাদেরকে দুইটা জিনিস বের করতে বলে, হয় বলবে তোমাকে এখানে নাম্বার অফ শেডিং টাইপের কত, এই দুইটা দেওয়া থাকবে, এটা 10, এটা 30, বা এটা যাই আছে এটা 30 দেওয়া থাকলে এটা একটা ভ্যালু দেওয়া থাকবে। তো সেই সময় তোমাকে জিজ্ঞেস করা হবে, তোমাকে প্রশ্ন করা হবে নাম্বার অফ শেডিং টাইপের এখানে কয়টা প্রয়োজন, রিকোয়ার্ড নাম্বার অফ শেডিং টাইপের, কতগুলো শেডিং টাইপের আমাদের এই লোনটার জন্য রিকোয়ার্ড, অথবা এই শেডিং টাইপটা দেওয়া থাকে তখন বলে দিবে যে এটার গিয়ার রেশিও কত আছে সেটা বলতে বলবে। এখানকার এই যে এটাকে ধরে নিবে এক্স, এটাকে ওয়াই বলবে, এক্স ইজ টু ওয়াই কত হয়, পারা যাবে কিনা? ইনশাআল্লাহ। স্যার আজকে ট্যাপের শেডিং পর্যন্ত থাকলে মনে একটু বেটার হতো। আমি দুইটা ক্লাস নিতে চাইছি। আচ্ছা আচ্ছা তোমরা ট্যাপেরটা ক্লিয়ার হয়েছে কিনা মোটামুটি একটু কিছুটা আইডিয়া আছে কিনা? তোমরা আমার ওই যে গুগল ক্লাসরুমে ক্লাস লেকচার পুরোটাই দেওয়া আছে, সেটা নিজেরা একটু দেখো, আর সেই সাথে হচ্ছে তোমরা যে ভিডিও অ্যানিমেশন অনেক কিছু আছে ওয়েবসাইটে আছে, বিভিন্ন ইউটিউবে আছে অনেক কিছু, তোমরা নিজেরা ওগুলো দিয়ে একটু বোঝার চেষ্টা করো, বই আছে বইয়ের রেফারেন্স দিয়েও পড়ে বোঝার চেষ্টা করো। তো এরপর সফট কপি গুলো আমি দিয়ে দিছি, পিডিএফ গুলো দিয়ে দিছি বইয়ের, এরপরে যদি কিছু না বুঝো তাহলে আমাকে কোশ্চেন করো, আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় তোমাদেরকে হেল্প করা যায়। ঠিক আছে তাহলে আমরা নেক্সট ক্লাসে ডবি শুরু করবো ইনশাল্লাহ। তোমরা চাইলে ডবিটা আমি দিয়ে দিছি কিনা আমি জানি না, তোমাদের কি দেওয়া আছে গুগল ক্লাসরুমে ডবি? ডবিটা দেওয়া নেই। আচ্ছা আজকে আমি ডবিটা দিয়ে দিবো ইনশাল্লাহ, যদি মনে থাকে একটু পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা ডবিটা তোমরা এখান থেকে একটু দেখে নিও, ডবিটা ডবিটা জাস্ট ট্যাপেড এর মতোই, একটু মেকানিজমটা নিয়ে আমরা আলোচনা করবো, আর বাকি যা আছে তোমরা একটু দেখে নিও। মানে আমাদের সিলেবাসটা অনেক বড়, বুঝছিলাম যে তিনটা সাবজেক্ট মিলে একটা সাবজেক্ট করা হয়েছে, তো এরপর আমি চেষ্টা করবো যতটুকু পারা যায় তোমাদেরকে বুঝে শুনে আগে মানে যতটুকু যাওয়া যায় সামনের দিকে যাওয়ার জন্য। তো এখানে আমরা এই যে মেকানিজমটা নিয়ে ডিসকাস করবো ডবির মেইনলি, এটা আমাদের ল্যাবে আছে এই মেকানিজমটা, এটা আসে। আরেকটা আসছে হলো এই যে ডিজাইন গুলো কিভাবে করে, সেই ডিজাইনটা নিয়ে আমি একটু এমফাসাইজ করবো সেখানে। এগুলো মূলত তোমাদেরকে এই ডিজাইন গুলো পড়াবে হলো বেলা স্যার এবং ম্যাডাম পরে, কিন্তু জাস্ট আমাদের ডবির প্রয়োজনে দু একটা ডিজাইন আমরা আলোচনা করব, এবং সিস্টেম অফ প্যাকিংটা আমরা দেখার চেষ্টা করবো যে কিভাবে এই ডিজাইন গুলো মূলত ইনপুট দেওয়া হয়, অর্থাৎ আমি সাপোজ মোবাইলে বা সফটওয়্যারে আমি জাস্ট এই ডিজাইন করে দিলে কিভাবে এটা ফেব্রিকে চলে যায় সেটা আমরা একটু শিখবো। ঠিক আছে এইটুকু আমাদের ডবিতে থাকবে ইনশাল্লাহ, আমরা নেক্সট ক্লাসে ডবি শুরু করব। তোমরা একটু এর আগে পারলে দেখে নিও, আমি শেয়ার করে দেবো। আজকে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, প্রয়োজনে ব্যাকে গিয়ে সেটা ক্লিয়ার করবো। সব কারো কোশ্চেন আছে কোনো বলো। মাঝখানে 98 ছিল, এখন আবার 89 হয়ে গেছে পার্টিসিপেন্টস। ঠিক আছে কোশ্চেন না থাকলে আমরা ক্লোজ করব এখন। ঠিক আছে জি স্যার, আই থিংক স্যার কোশ্চেন নেই আজকে।
আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো, যদি এরপরও কোনো কোশ্চেন থাকে আমাকে জানাও, কেমন? জি স্যার, অবশ্যই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।